বলো কি কি করেছো? স্যার আজকেরটা না আগের দিনেরটা বলছেন? আগের দিনেরটা? ও হ্যাঁ আগের দিনটা করেছি, আগে আচ্ছা তুমি তো করেছো। আচ্ছা বাদ, ইয়ে সালমান ছাড়া বাকি যে যে 4-5 জন আছো তারা করোনি কেউ? স্যার আমি করেছি, স্যার আমি করেছি। আচ্ছা করেছো। শুধু বলো কার কতটা, মানে তোমাদের বলেছেন যে 20 mm এর পিভিসি কেসিং দিলেই হবে, তো পিভিসি কেসিং তো একরকমই হয়, টোটালটাই পাইপ হয়ে যাবে। সালমান তোমার কত মিটার এসছে, সবার কত কত মিটার এসছে একটু বলো। আমার এসছে স্যার 13.25, 30 পয়েন্ট 13 স্যার 13, 13 13 হ্যাঁ স্যার 13.25 আর 14 মিটার ধরলাম, বাকি স্যার, আমার 13.25 স্যার আমার ওটা এসে 14 মিটার নিয়েছে। ব্যাস ঠিক আছে ওটাই। তার মানে তোমরা বুঝে গেছো কি করতে হবে, জাস্ট আমি দেখো, আমি যেহেতু সবাই ইন্ডিভিজুয়াল কাছাকাছি উত্তর এসছে তাহলে আমি ওটাই ধরে নিচ্ছি যে হ্যাঁ তাহলে ওটাই উত্তর। তো কি করে করতে হবে তোমরা শিখে গেছো? কিছুই না, আমি দেখে নেবো যে আমার টোটাল কতগুলো লাইন দৌড়চ্ছে, এবং দেখে নেবো যে আমার যে 20 mm এর যে পিভিসি কেসিং দিচ্ছি আমি জানি তার ভিতর দিয়ে ম্যাক্সিমাম 1.5 এর 6টা অবধি তার আরামসে চলে যায়, 6টা তার আরামসে, 8টাও চেপে চুপে লাগিয়ে দিলে 8টাও ধরে যায়। তো যেহেতু 1.5 এর তার 6টা দিলে হয়ে যায় এর মধ্যে, তো 6টা তো মোটামুটি আমার হয়েই যাচ্ছে, এবং আমার দেখতে দেখতে পেলাম যে ওই ওটা দিলে আমার হয়ে যাবে। তো সবারই এরকম 14 মিটার করে এসছে। যে কজন এখানে প্রেজেন্ট আছো কেউ পারোনি এমনটা আছো? কেউ পারোনি পিভিসি কেসিং কতটা লাগবে আগের দিনের অঙ্কটা? কেউ নেই তো, না ধরে নিচ্ছি আমি। আচ্ছা আর কি বলেছিলাম, আর কি কি মেটেরিয়ালস লাগবে? এটা তো পিভিসি রে গেল, আমি বলেছিলাম এছাড়াও জাংশন বক্স, সুইচ ইত্যাদিগুলোও লাগবে, তো সেগুলো কিরকম তোমরা মোটামুটি নিয়েছো? তুমি ছেড়ে আর অন্য কেউ বলো তো একটু। পিভিসি গ্যাং বক্স লাগবে 4টা, 4x4 এর, ঠিক আছে, গ্যাং বক্স বলবে না, ওটাকে তুমি বলে দেবে জাংশন বক্স, জাংশন বক্স উইথ কভার, পিভিসি জাংশন বক্স উইথ কভার, একদম এরকম লিখে দেবে তাহলে ঝামেলা তোমার চুকে যাবে। জাংশন বক্স কভার 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি, কটা লাগছে? ছোটই লাগবে 4টা। 4টে লাগছে, সবারই 4টে লেগেছে তো, এটা আমি বলেই দিয়েছিলাম জাংশন বক্স 4টে লাগবে। কিভাবে হচ্ছে স্যার? ছোটই লাগবে স্যার, 6টা লাগছে? স্যার 4টে কিভাবে হচ্ছে? আচ্ছা অনেকে দিচ্ছে আমার স্যার ছটা 4টে, হচ্ছে স্যার আমার 5টা, 4টা ল্যাম্পের জায়গায় 4টা দিলেই তো হবে, আর একটা এক্সট্রা হবে স্যার বাইরের দিকে, টোটাল হ্যাঁ 5টা, এক্স্যাক্টলি 5টা এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি, না বাইরের দিকে নয়, আগের দিনে যে ছবিটা ছিল 4টে ল্যাম্পের জন্য তো 4টে জাংশন বক্স হচ্ছেই, আর একটা হচ্ছে সুইচ বোর্ডের সোজাসুজি যেটা ওইখানে একটা দিতে বলেছিলাম, 4টে ল্যাম্পের 4টে ফ্যানের একটা, ফ্যানের তো একটা লাগবে। স্যার ফ্যানের সিলিং রোজ দিলে হবে না? যেটা আচ্ছা সিলিং রোজটা যেটা দেওয়া হবে সেটারও তো একটা লাগবে। সিলিং রোজটা তো একটা জাংশন বক্সের উপরে বসবে, ওটা তো তুমি দেওয়ালের উপর বসাতে পারো না, সিলিং রোজ হচ্ছে একটা আচ্ছা পিভিসি তাহলে কাপ, টোটাল 6টা, তাহলে 6টা হচ্ছে নাকি? এই দেখো বলে দিচ্ছি কর কি হলো, আচ্ছা আমার ছিল 4টে ল্যাম্প, 4টে ল্যাম্পের জন্য 4টে লাগবে, আর দেখো সুইচ বোর্ডের সোজাসুজি ওপরে একটা জাংশন বক্স আমি দিতে বলেছিলাম, ওখানে কোনো ল্যাম্পের পয়েন্ট বসছে না, ওখানে একটা, আর ফ্যানটা যে সিলিং রোজ যে কাপটা লাগবে ওখানে একটা, টোটাল 6টা লাগছে তাহলে, তাই না? ক্লিয়ার হলো সবার? আচ্ছা আর কি কি বক্স লাগছে? সাব সার্কিট বক্স একটা হ্যাঙ্গার ছয় হয়ে বাই যায় চারের 4টে, দাঁড়াও ইয়ে দেবাশিস বলো অ্যাঙ্গেল হোল্ডার 4টে ল্যাম্পের জন্য, আগে বক্স গুলো বলো, বক্সের ঝামেলাটাকে মেটাও। ও সুইচ বক্স লাগবে, হ্যাঁ পিবিসি তুমি এটা সুইচ বক্স না বলে এইটাকে তুমি গ্যাং বক্স বলতে পারো, গ্যাং বক্স, জাংশন বক্স মানে হচ্ছে ওই ছোট জিনিসটা, গ্যাং বক্স মানে যার মধ্যে সুইচ সকেট এঁটে বসতে পারে তাকে বলা হয় গ্যাং বক্স, বোঝা গেছে? আচ্ছা কাটিং করা থাকে ওগুলো কাটিং তো, করা থাকে, কাটিং করাই থাকে, পিভিসি কাটিং, ওইটা গ্যাং বক্স বলে, দেখবে ওটা এইরকম করে একটা কাটিং করা থাকে এবং এর পাশ দিয়ে হাতটা ডটেড দেওয়া থাকে এইরকম, দেখবে থাকে, তুমি বাই ডিফল্ট দেখবে এইটুকু কাটিং করা আছে, এখানে একটা সুইচ বসে যাবে, তুমি যদি চাও যে না তুমি একটা সকেট পয়েন্ট বসাবে তখন এই টোটালটাকে তুমি কাট করতে পারো, টোটালটাকে কাট করে একটা সকেট বসে যায়, এরকম ম্যানেজমেন্ট করা থাকে জাংশন বক্স, এই গ্যাং বক্সে। তো গ্যাং বক্স কত কি কি মনে হচ্ছে, কত বাই কত বলে দি, যদি গ্যাং বক্স লেখো তাহলে ওয়ে লিখে দেবে কত ওয়ে, যদি লেখো যে মানে সুইচ সুইচ বোর্ড, সরি টিসিএইচ, সুইচ বোর্ড
উইথ কভার যদি এইটা লেখো তাহলে তোমাকে মাপ বলে দিতে হবে যে 6x4 কি 8x4, তখন সেক্ষেত্রে তোমাকে বলে দিতে হবে। আচ্ছা, চারটে ল্যাম্প আর একটা ফ্যান, ঠিক আছে, এখানে আমরা কোনো প্লাগ পয়েন্ট দিইনি, ওটা কিন্তু 6x4 হয়ে যাবে, ঠিক আছে, 6x4। রেগুলেটর, ও ফ্যানের রেগুলেটর একটা লাগবে না, তাহলে 8x4ই দিয়ে দাও, চাপ চাপাচাপি হয়ে যাবে, একটা ফ্যানের রেগুলেটর লাগবে, ঠিকই বলেছে। সুইচ বক্স উইথ কভার তাহলে 8x4 যদি তুমি নাও তাহলে একটা, আর যদি গ্যাং বক্স লেখো তাহলে ওয়ে লিখে দেবে, কতগুলো ওয়ে হচ্ছে, কটা হচ্ছে, 1 2 3 4, চারটে কাটিং একটা রেগুলেটর, তার মানে 5 ওয়ে গ্যাং বক্স একটা। বলে দিচ্ছি যদি লেখো গ্যাং বক্স তাহলে কতগুলো ওয়ে আছে ওয়েটা লিখে দেবে, যে 5 ওয়ে, 5 ওয়ে মানে 5 কাটিং এর পাওয়া যায়, 5 কাটিং, 4 কাটিং, 3 কাটিং বিভিন্ন পাওয়া যায়, যেটা পাওয়া যায় তত ওয়ে লিখে দেবে, আর কিছু লিখতে হবে না। আর যদি লেখো যে সুইচ বক্স সুইচ বোর্ড উইথ কভার, সেক্ষেত্রে তোমার একটা আইডিয়া করে নাও যে আমার 5টা যদি কাটিং করে বসাতে হয়, এদিকটা 4 ইঞ্চ আর ওদিকটা প্রায় 8 ইঞ্চ মতো লাগবে, তাহলে 8x4 একটা বক্স, যে কোনো তুমি একটা লিখতে পারো, যেটা তোমার সুবিধা হয় তুমি সেটা লিখবে। যদি কেসিং হয়, কেসিং এর ক্ষেত্রে গ্যাং বক্স বসবে কিন্তু, মাথায় রাখবে, আর উডেন হলে, ব্যাটেন হলে উডেন সুইচ বক্স লিখতে হবে। বেশ, তাহলে বক্স গুলো আর বোর্ড গুলো সবার হয়ে গেল, এটা নিয়ে কারো আপত্তি নেই। আর কি কি লাগছে বলো? পিয়ানো টাইপ সুইচ 4টা। আচ্ছা ঠিক আছে, পিয়ানো টাইপ টা সুইচ বক্স লিখে দিই, পিয়ানো টাইপ সুইচ 4টে কি গো, 4টে ল্যাম্প না, সরি 4টা ল্যাম্প আর একটা ফ্যান, 5টা, তাহলে 5টা ফ্যান, 5টা, হ্যাঁ, রেগুলেটর একটা মিটে গেল, আর হোল্ডার, একজন বলছিলেন অ্যাঙ্গেল হোল্ডার, ল্যাম্প অ্যাঙ্গেল হোল্ডার লিখবে। আমি এখানে সিলিং এ কিছু বসাচ্ছি না, যা হোল্ডার সব হচ্ছে অ্যাঙ্গেল থেকে হোল্ড হবে, মাউন্ট হবে। অ্যাঙ্গেল হোল্ডার কটা, 4টে ল্যাম্পের জন্য 4টে, আর সিলিং রোজ, ঠিক আছে, আর কিছু, মেন সুইচ বক্স, সিলিং রোজের সাইডে কেমন হয়েছে, সিলিং রোজের সাইড, তোমার ইয়ে হয়, তোমার ঘরে ফ্যান আছে, ফ্যান একটা কাপ থেকে বেরিয়ে এসেছে দেখেছো, গোল কাপটা, ওই গোল কাপটাকে বলা হয় সিলিং রোজ, ঠিক আছে, 4x4 এর গায়ে সাইজ লিখতে হবে না তো, আমরা না সাইজ না না স্ট্যান্ডার্ড না একটাই, ওই একটাই স্ট্যান্ডার্ড সাইজ, একটাই হয়। আচ্ছা আচ্ছা, অ্যাঙ্গেল হোল্ডার সিলিং রোজ হলো, আর তোমার হচ্ছে একটা জিনিস তোমরা খেয়াল করনি, সবাই ভুলে গেছো আই থিঙ্ক, কেসিং কি ফিউজ দিতে হবে, না ফিউজ, আমরা ফিউজ এখানে আমরা দিচ্ছি না, তার কারণ হচ্ছে মেন সুইচ বক্সের মধ্যে একটা ফিউজ রয়েছে, আছে তো ওই মাত্র 5টা পয়েন্ট, তা তার জন্য আবার ফিউজ আর দরকার নেই, কারণ অলরেডি একটা ফিউজ রয়েছে, দুটো ফিউজ সিরিজে দেওয়ার তো মানে হয় না, যদি লাইনটা ডিভাইড হতো তখন আমরা ভাবতাম। আচ্ছা একটা জিনিস বলে দিই, তোমরা সবাই একটু জিনিস, একটা জিনিস ভুলে গেছো, এইটা মনে করো কেসিং এর দুটো মানে মানে যে কেসিং গুলো নিচ্ছ তোমরা, ধরো এটা 20 মিলিমিটারের একটা কেসিং, এইটা 20 মিলিমিটারের একটা কেসিং, ঠিক আছে, এইটা যদিও পরীক্ষার খাতায় লিখতে হবে না, বা লিখলেও তুমি লিখেও দাও একটা আন্দাজি মার্কা লিখে দেবে, গুণে লিখতে হবে না, এটার জন্য নাম্বার কাটবেও না, নাম্বার এক্সট্রা দেবেও না, কিন্তু এটা মাথায় রাখবে, কি জিনিস, দুটো পিভিসি কেসিং পাইপকে আমরা যখন এরকম লাগাই তখন এখানে মনে আছে কি দিই, একটা করে এল দিই না এই জায়গাটায়, এখানে একটা করে এল লাগাই, বুঝতে পেরেছো, যখন দেখবে দেওয়ালে ওপরে লাগাই তখন একটা ইনার লাগাই, এদিকে একটা আউটার লাগাই, সরি মানে এইগুলো সব হচ্ছে ইনার, ইনার লাগাই, মানে আমি বলতে চাইছি ধরো একটা এই এই দেওয়ালটা দেখো, এই দেওয়ালটা বা এই যে এই দেওয়ালটা, একটা পাইপ যদি এদিক থেকে আসে দিয়ে এদিকে যায় তখন এইখানে একটা ক্যাপ লাগাই, এই ক্যাপটাকে বলে আউটিং, আউটার ক্যাপ, এইটা এই যে জিনিসটা আমার হাতে আছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার 20 মিলিমিটারের কেসিং ছিল, 20 মিলিমিটারের কেসিং, এটা রং একটু রং চেপে গেছে এর উপর দেখতে পাচ্ছ, এটা রং চেপে গেছে, তো এই জিনিসটা কি হয় আমরা এখানে এইভাবে লাগিয়ে দিই তাই না, এইগুলোকে বলা হয় এল, পিভিসি এল সকেট, সরি সকেট না, পিভিসি এলই বলা হয়, এল বা এল বো,
তো এলবো হচ্ছে এই এইটা হচ্ছে এল শেপের এলবো হচ্ছে তোমার যতগুলো ভাঁজ খেয়েছে ততগুলো জায়গায় এরকম কটা এলবো লাগবে, আর একটা হয় দেখবে এরকম হলে আউটার, আর এই রকম যদি হয় ধরো এই রকম আরেকটা ছাদ নিয়ে আছে তাহলে এখানে হয় ইনার, ইনার আউটার আর এল এই তিন রকম জিনিস হয়। এবার কেসিং ওয়্যারিং করতে বলেছে, এটা কিন্তু নেসেসারি, বাট তোমাদের যা এস্টিমেশন স্যার একটা টি শেপে থাকে না? হ্যাঁ টি একটা হয়, একটা টি হয়, একটা এল টি, ঠিকই বলেছো, আমি ভুল তো ভুলে গেছি, একটা টি, একটা এল, একটা ইনার, একটা আউটার, এই চার রকম জিনিস হয় ওই জিনিসটা। তো ওটা একটা মোটামুটি একটা আন্দাজ করে তুমি এখানটা লিখে দিতে পারো, যদি অত ঝামেলা দরকার লেখা দরকার নেই, ওটার জন্য নাম্বার কম দেবে বা বেশি দেবে না, ঠিক আছে? ওটা আমি জাস্ট বলে রাখলাম, যখন এখানে প্রসঙ্গ এলো আমি বলে দিই, এল কতগুলো লাগবে, টি কতগুলো লাগবে, টি বোধহয় আমাদের সিস্টেমে টি লাগছে না, না টি না টি কোথাও লাগছে না, যা লাগছে সব এল, একটা দুটো তুমি ছবি দেখে তোমরা একটু পরে দেখে নেবে কতগুলো এল আর কতগুলো ইনার আউটার লাগবে, ইনারই বোধহয় লাগবে একটা, ফ্যান যেখানে গেছে ফ্যান যেখানে ফ্যানটা সিলিং এ উঠেছে ওই জায়গায় শুধু একটা ইনার লাগবে, আর বোধহয় আর কোথাও লাগবে না, বাকি সব এল লাগবে। ও না না না, দেওয়াল, দেওয়ালে যেখানে বেন্ট খাচ্ছে ওইখানে একটা করে ইনার লাগবে, একটা দেওয়াল মানে ওইরকম ঢুকেছিল, একটা দেওয়াল, দুটো দেওয়াল, তিনটে দেওয়াল, তিনটে লাগবে মানে চারটে ইনার লাগবে আর বাকিগুলো সব এল লাগবে। এটা অতটা নেসেসারি না, আমি জাস্ট একটা জাস্ট রিমাইন্ড করে দিলাম আর কিছু না। আচ্ছা আর আর সেরকম বলতে আর সেরকম কিছু আর এখানে বলার নেই, তবে তুমি এরকম লিখে দিতে পারো, স্ক্রু এক প্যাকেট, স্ক্রু ওয়ান প্যাকেট, ব্যাস একটা লিখে ছেড়ে দেবে সেফ সাইড, আর কিচ্ছু করতে হবে না তোমাকে, আর কিছু দিতেই বলতেই হবে না, ঠিক আছে? তো এইটা গেল গত দিনেরটা। আস স্যার বলতে আর তুমি গেন দাও দাও, এমসিবি মেন সুইচ বক্স বলিনি, মেন সুইচ বক্স 32 অ্যাম্পিয়ারের। হ্যাঁ আরেকটা আরেকটা কি বল, কে কি বললে একটা, মানে স্যার গ্যাং বক্সের উপরে কপার আর কিছু বলে রোটা, একজন বলো একজন বলো, আমি শুনতে পাচ্ছি না, গ্যাং বক্সের উপরে কভারটা হয় একটা, গ্যাং বক্সের কোনো কভার হয় না, গ্যাং বক্সের পুরো কভার শুদ্ধই পাওয়া যায় কাটিং করা, গ্যাং বক্স হলে তো আলাদা কভার কিনতে হয় না, ওটার পিছনটা এবং সামনেটা দুটো একদম পুরো একদম রেডিমেড, একদম রেডি পাওয়া যায়, সুইচ বোর্ড হলে সুইচ বোর্ড আলাদা কিনতে হয়, কভার আলাদা কিনতে হয়। আর একটা কে কি বলছিলে স্যার, আর্থিং করার জন্য কিছু এস্টিমেট কিনতে হবে? কিসে বুঝলাম না, আর্থিং করার জন্য না, আর্থিং এর জন্য তোমাকে কিছু ইয়ে দিতে হবে না, মানে এই ঘরের মধ্যে অ্যাকচুয়ালি আর্থিং এর জন্য তোমার আর্থ পিট, মোটা আর্থ পিট মাটিতে পুঁততে হবে, জিআই তার এসবের ব্যাপার আছে, তবে এস্টিমেশন আর্থিং এর ব্যাপারটা ধরা হয় না। তুই আর্থিং থেকে তোমাদের কোশ্চেন আছে অনেক, কত রকম আর্থিং হয় কি হয়, এস্টিমেশনে আর্থিংটা ধরবে না, এটা আমি আগে বলে রাখছি, এস্টিমেশনে আর্থিং এর দরকার পড়বে না। স্যার বলছি এখানে ফুল লোড কারেন্ট আমাদের যা এসেছিল হিসাব করে 1.75 অ্যাম্পিয়ার মতো, তো এখানে সার্কিটে কোনো রকম আর প্রোটেক্টিভ ডিভাইস আমি কিছু লাগাইনি, তো মেইন সুইচটা স্যার 32 অ্যাম্পিয়ারটা অনেক বেশি হয়ে যাচ্ছে না? মেন সুইচ বক্সের রেটিং হচ্ছে 32 অ্যাম্পিয়ার, ওর ভেতরে যে ফিউজটা তুমি দেবে সে ফিউজটা 5 অ্যাম্পিয়ারের ফিউজ দেবে, বুঝেছো? 32 অ্যাম্পিয়ারের মেন সুইচ বক্স বলেই বাজারে কিনতে পাওয়া যায়, ওর ভেতরে তুমি যে ফিউজ দুটো আছে তার তারটা তুমি 5 অ্যাম্পিয়ারের পড়িয়ে দেবে, ঠিক আছে? ওইটা তোমাকে ইয়ে করে বলতে হবে না, ঠিক আছে? তাহলে এই প্রবলেমটা মোটামুটি সবার বোঝা গেছে, কারো যদি বোঝা না গিয়ে থাকে আশা করি দুটো লেকচার একবার দেখে নেবে ভালো করে আগের দিনে, যদি কেউ না দেখে থাকো তাহলে। গ্যাং বক্স তো বুঝতে পারলাম না, গ্যাং বক্সটা বুঝতে পারো নি তুমি একটু, গ্যাং বক্স জানি না ঠিক। আচ্ছা তুমি গুগলে একটু সার্চ দাও, 5ওয়ে বা 4ওয়ে গ্যাং বক্স বলে গুগল ইমেজে সার্চ দাও, এখনই দাও, আমি যখন বোর্ডটা মুছছি তুমি সার্চ দাও, 4ওয়ে গ্যাং বক্স সার্চ দাও, দেখে নাও জিনিসটা কি। পেলে বলবে যে হ্যাঁ স্যার পেয়েছি, বুঝতে পেরেছি কোন জিনিসটা। হ্যাঁ স্যার পেয়েছি, বুঝতে পেরেছি। ওকে আচ্ছা, এরপর হচ্ছে পরের যে অঙ্কটা,
পরের অঙ্কটা কিন্তু আগে থেকে একটু কমপ্লেক্স। কেন কমপ্লেক্স? কারণ এটা করার সময় বুঝতে পারবে কতটা একটু কমপ্লেক্সিটি আছে। অঙ্কটা কতজন ট্রাই করেছো? আমি করেছি স্যার, করেছি। আচ্ছা, কি মোটামুটি পেরেছো? আচ্ছা বেশ ঠিক আছে, যা করেছো করেছো। আমি কি করছি না করছি দেখো, তোমার তুমি যা করেছো আমার সঙ্গে তোমার ডিফারেন্স হতে পারে। আমি একভাবে করেছি, তোমরা আর তোমরা দুজন তিনজন দু তিন রকম ভাবে করতে পারো মেবি অঙ্কটা। তো আমি এটা ডিফার হতেই পারে, তোমারটাও ঠিক আমারটাও ঠিক। তুমি যদি করে থাকো যে হ্যাঁ, মাথা রাখবে যে যেটা করেছেন সেটা ঠিক হয়, তো মোটামুটি এমন কিছু ডিএর ডিফারেন্স হবে না। এরকম ডিভাইড করা আছে, তো এইখানে একটা ডোর আছে, আর কোথায় কোথায় ডোর আছে? এইখানে ডোর আছে একটা, আর হচ্ছে এইখানে ডোর আছে, তিনটে দরজা বাইরে। ও হো হো, এমন জায়গায় সংকীর্ণ করে ফেললাম। এই বাইরে আবার বারান্দা আছে, বারান্দায় মনে হয় এইসব মেন সুইচ বক্স গুলো বসেছে, এরম আছে। এই জায়গায় এরকমই ছিল বোধ হয়। এবার একটা জিনিস বলি, তোমাদের যে ছবিটা পাঠিয়েছিলাম সেই ছবিটা সম্পর্কে আমি দু চার কথা আলোচনা করি। দেখো এইখানে একটা কাটা 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 এরকম দেওয়া ছিল, আর বোধ হয় এইরকম জায়গায় একটা কাটা কাটা দেওয়া ছিল, আর ছিল তার থেকে বাইরের দিকে একটা ছিল, এরকম পজিশন একটা ছিল, আর ছিল ওর থেকে একটু রাইটের দিকে মনে ছিল, একটু ডান দিকে ছিল, হ্যাঁ ওখান থেকে একটু ডান দিক দিকে একটা ছিল। বেশ, আমার সবাইকে প্রথম প্রশ্ন হচ্ছে যে হ্যাচিং করা জায়গাগুলো, এই জায়গাগুলো কি বলে তোমাদের মনে হয়? এগুলো সবাইকে প্রশ্ন করছি, সাব সার্কিট বোর্ডের জায়গা। এক্স্যাক্টলি, এগুলো হচ্ছে সাব সার্কিট বোর্ড, মানে সুইচ বোর্ডের জায়গা, সাব বোর্ড। ঠিক আছে, এটা একটা সাব বোর্ড। আর বক্তব্য হচ্ছে, আচ্ছা এটা কি জিনিসটা? এইটা তো বুঝতে পারছো বাথরুম, দিস ইজ ইউর কিচেন, আর দিস ইজ ইউর রুম, আছে তো এই জিনিস, আর তো কিছু নাই। তাও তোমাকে এটা বাইরে বারান্দা, বারান্দায় তোমাকে আলো দিতে বলেনি, আলো দিতে বলেনি, ছেড়ে দাও। কি মনে হচ্ছে এই যদি করার জন্য তোমাকে একটা সুইচ বোর্ডের পজিশন অলরেডি বলেই দিয়েছে? আমরা কি করি, সুইচ বোর্ড নর্মালি দরজার কাছাকাছি রাখি। দেখো এই সুইচ বোর্ডটা এমন জায়গায় রয়েছে, খেয়াল করে দেখো, আমি এই সুইচ বোর্ডটা থেকে এই রুমের আলো ফ্যান জ্বালাতে পারবো, এবং এই সুইচ বোর্ড থেকে বাথরুমের আলো জ্বালাতে পারবো, এই সুইচ বোর্ড থেকে কিচেনেও আলো জ্বালাতে পারবো, তাই না? তার মানে আমার তো আর কোথাও সুইচ বোর্ড লাগছে না। হোয়াট ইজ দিস? এইটা কি? বলো। ডিস্ট্রিবিউশন বক্স, ডিস্ট্রিবিউশন বক্স না, ডিবি। দেখো এইখানে মানে ডিবি লেখা আছে, অলরেডি ডিবি লেখা আছে না? এইটা হচ্ছে তাহলে জাংশন বক্স। অর্থাৎ এটা বোঝাতে চাইছে যে কি হলো, দেখো সিলিং থেকে একটু নিচে ডিবি থাকবে। আমি বলেছিলাম যে 1 মিটার নিচে তুমি ডিবি দেবে, এদিকে 1 মিটার নিচে মিটার বক্স আছে, এটা মিটার বক্স, মিটার বক্স আর মেন সুইচ বক্স বোধ হয়। কি লেখা আছে ওখানটা দেখিনি, এমএমএস মেন সুইচ, মিটারটা দেখানো নাই, এমএস লেখা আছে। তাহলে এটা তোমার মেন সুইচ বক্স, অ্যান্ড দিস ইজ ইউর ডিবি বক্স। ও তার মানে সিলিং থেকে এগুলো তোমার 1 মিটার করে নিচে আছে, আর উল্টো দিকে অর্থাৎ পাওয়ারটা এদিক দিয়ে ধরো ঢুকে ডিবি মেন সুইচ থেকে এই সোজা ঢুকেছে, দিয়ে জেবি দিয়ে উঠে গেছে, উঠে গিয়ে দেওয়াল ফুঁড়ে গিয়ে ওপারে, দেওয়ালটা ফুঁড়ে গিয়ে ওপারে জাংশন বক্সে ঢুকে গেছে। এই জাংশন বক্স থেকে পাওয়ার এবার ডিস্ট্রিবিউট হয়েছে। দাঁড়াও 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 1 সেকেন্ড, এটা SB2 লেখা আছে বোধ হয়, আমি মানে SB1 লেখাটা মুছে দিয়েছিলাম।
একবার দেখে নি। ওহো ওহো, সরি সরি সরি, না এটা একটা এসবি বটে, আমি লেখাটা মুছে ফেলেছি। দিস ইজ ইউর এসবি টু, দিস ইজ ইউর এসবি ওয়ান, এটা একটা সুইচ বোর্ড। এই সুইচ বোর্ডটা আমরা কি করব, রাত্রেবেলা অন্ধকারে ধরো এটা দিয়ে দরজা দিয়ে ঢুকলাম, দরজা দিয়ে ঢুকে এই সুইচ বোর্ড হাতড়াবো, সুইচ বোর্ডটা ওই জন্য এত দূরে করেনি। এই সুইচ বোর্ডটা দিয়ে ঘরের লাইটগুলো চলবে, আর এই সুইচ বোর্ডটা দিয়ে এই এইগুলো চলবে। ঠিক, আমি লেখাটা দেখতে পাইনি, মানে আমি তোমাদের ছবিটা যখন পাঠিয়েছি ওই লেখাটা কাটা পড়ে গেছে। এটা এসবি টু লেখা আছে, এসবি টু এসবি ওয়ান লেখাই, মানে এই লেখাটা বলে দেওয়া ছিল এসবি টু আর এসবি ওয়ান। তার মানে এটা একটা সুইচ বোর্ড, এখানে একটা সুইচ বোর্ড, ঠিক আছে। এবার সুইচ বোর্ড মানে আমরা আর একটা কি বলেছিলাম, সুইচ বোর্ড মানে সুইচ বোর্ডের থেকে উপরে কি দেবো আমরা, সুইচ বোর্ডের ছোটা উপরটা জাংশন বক্স, জাংশন বক্স। তার মানে আমি এইখানটা, এখানে একটা করে আমি ব্লু কালার আমি ডিপ করে বলে দিচ্ছি যে দিস ইজ ইউর জাংশন বক্স জেবি ওয়ান, অ্যান্ড দিস ইজ ইউর, এখানে একটা ব্লু ডার্ক করে দিলাম জেবি টু। হুম, এসবি ওয়ান এসবি টু, এসবি ওয়ান জেবি ওয়ান এসবি টু জেবি টু। ছবিটা তো কিচেনের, ওখানেও তো একটা সুইচ বোর্ড দেওয়া আছে। না বাবা, কালো রঙের ওগুলো দরজা, স্যার ওগুলো বলছি দরজা। ওখানে যে সুইচ বোর্ডটা রয়েছে ছবিতে, তো ওখানে সেরকম দেওয়া নেই যে সুইচ বোর্ডটা বাইরে হবে বলে। কোনটা কোনটা, মানে বাথরুমের বাইরে আপনি যে সুইচ বোর্ডটা দিচ্ছেন এসবি টু, হ্যাঁ ও ছবিটা দেওয়া ছিল না? না স্যার, ছবিতে তো দেওয়া নেই কোনো সুইচ বোর্ডের। আমার তাহলে ছবিটা, মানে আমি কি করেছি বলতো, প্রবলেমের উত্তরটা যেখানে ছবিটা রয়েছে ওখান থেকে আমি পেনটা করে কেটেছি, কেটে কাটার জন্য ভুল হয়েছে এটা, সরি এটা আমার ভুল। একটা বলেছে যে 15 অ্যাম্পিয়ার একটা সকেট হবে বাথরুমের মধ্যে, তাহলে কি সুইচ বোর্ডটা ভিতরে দিতে হবে? না বাথরুমের ইয়ে হল, বাথরুমের ইয়ে না, তুমি বাইরে দিতে পারো সুইচ বোর্ড, বাথরুমের সুইচ বোর্ড, বাথরুমের সুইচ কখনো বাথরুমে হবে না, মানে একটা সকেট দিতে বলেছে বাথরুমে 15 অ্যাম্পিয়ার। সকেট, হ্যাঁ সকেট হবে। আমরা কি করি, আমরা ভিজে হাতে নিশ্চয়ই সুইচটা অপারেট করবো না, বাথরুমে 15 অ্যাম্পিয়ারের সকেট দিতে বলেছে, মেনলি গিজারের জন্য, গিজার বা জল গরম করার জন্য। সেখানে প্লাগ পয়েন্টটা এরকম একটা হাইটে থাকবে, দেখবে বাথরুমে শুধু প্লাগ পয়েন্টই থাকে, তার পাশে সুইচ থাকে না। যদি 15 অ্যাম্পিয়ারের সুইচ দিতে হয় সেটা বাইরে থাকে, খেয়াল করবে ওটা বাইরে থাকে। আচ্ছা আমি কি এই এসবি টুটা দিইনি না, মানে কেটে ফেলেছিলাম নাকি ক্রপ করে ফেলেছি? মানে স্যার এসবি ওয়ান এসবি টু বলে কিছু লেখা নেই ছবিটাতে? আচ্ছা এ লেখা থাকতে হবে না, ওই হ্যাচিং করা একটা ছিল তো? না স্যার সেটাও নেই, হ্যাচিং করাও নেই। আমি কি ছবি পাঠিয়েছি? ওই বাথরুম, বাথরুম ওখানে হ্যাকিং করা আছে কিন্তু রুমের এখানটাতে হ্যাকিং করা নাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি ছবিটা একবার দেখি আমি কি পাঠিয়েছি, সেই ছবিটা আমি নিজে একবার দেখে নি। তারা দেখেছো, আমি ওটা কেটে ফেলেছি, ঠিকই বলেছি, আমি দুটোই কেটে ফেলেছি। ছবিটা তোমরা একটু জুম করে দেখো, ওখানে একটা কাটা কাটা ছিল, এটা আমারই দোষ গো, আমি এটা কেটে ফেলেছি, দেওয়া ছিল মনে হয় ওটা, ওটা দেওয়া ছিল, আমি ওটা কেটে ফেলেছি। যাই হোক, তোমরা যারা অঙ্কটা অলরেডি করে ফেলেছিলে, তোমরা তাহলে সুইচ বোর্ড কোথায় দিয়েছিলে? আমি স্যার বাথরুমের ভেতরে একটা দিয়েছিলাম, কিচেনের ভেতরে একটা দিয়েছিলাম। এটা করবে না, তিনটে রিডিং করেছিলাম টোটাল। আচ্ছা এবার তোমাদেরকে বলি, তোমরা সাব সার্কিট বোর্ড কেন করছো? আমি আগে বলছি যে তোমরা এখানে একটা করে সুইচ বোর্ড কেন দিচ্ছ, আমার যে প্রশ্ন, একটাই তো ল্যাম্পের পয়েন্ট, আগেই আমি প্রথমে বলেছিলাম যে তোমার লোড যদি 800, চেষ্টা করবে লোড যদি 800 ওয়াটের মধ্যে থাকে, তাহলে একটা সুইচ বোর্ডের উপর দিয়ে করার চেষ্টা করো, যদি 800 ওয়াটের মধ্যে থাকে। তুমি এইখানে একটা ছোট সুইচ বোর্ড, এখানে একটা ছোট সুইচ বোর্ড ফালতু তো দেওয়ার দরকার নেই। আর আমি, তুমি যেটা বললো স্যার আমি বাথরুমের ভেতরে সুইচ বোর্ড করেছি, আমি অন্ধকারে বাথরুমে ঢুকে সুইচ বোর্ড হাতড়ে বাথরুমের ভেতরে লাইট জ্বালাবো, করি কি আমরা? ব্যাপারটা বুঝতে চেষ্টা করো, আমরা কি করি, আমরা সুইচ বোর্ডের, সুইচ বোর্ডটা আমাদের এমন জায়গায় থাকে আমরা সুইচটা অন করে দেখি বাথরুমের লাইটটা জ্বলেছে, দেন আমরা বাথরুমে প্রবেশ করি, বাথরুম থেকে বেরিয়ে আসি, বাইরে এসে সুইচটা অফ করি, করি না? বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। কিচেনটাও অলমোস্ট তাই করি। এবার ব্যাপারটা হচ্ছে কি, এখানে আমরা বাথরুম হোক কিচেন হোক, এখানে আমরা দেখছি একটাই করে ল্যাম্পের পয়েন্ট আছে,
তো আননেসারি আমার তো ওটা ভেতরে দেওয়ার দরকার নেই, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে বাথরুমের ভেতরে কখনো কোনো সুইচ রাখবে না। কিচেনের ভেতরে তুমি যদি যাও রাখতে পারো, মানে কিচেনের ভেতরে সুইচ তবেই থাকে যদি সেটা কিচেনের ভেতরে প্লাগ পয়েন্ট হয় ইত্যাদি, আদারওয়াইজ কিন্তু কিচেনের পয়েন্টটাকে আমরা বাইরেই দিই। কারণ বাইরে থেকে লাইটটা জ্বালাবো দিয়ে আমি রান্নাঘরে ঢুকবো, আমি রান্নাঘরে ঢুকে ল্যাম্পের সুইচ হাতড়াবো না। কিন্তু রুমে সুইচ বোর্ড সবসময় আমরা রুমের ক্ষেত্রে রুমের ভেতরেই দিই, কেন বলো তো? কারণ রুমটা হচ্ছে একটা প্রাইভেট জায়গা, প্রাইভেসি ওখানে মেনটেন করতে হয়। কারণ আমি রুমের মধ্যে ঢুকে গেলাম দিয়ে আমি চাইলে রুমের ভেতর থেকে আমার রুমের লাইটটাকে অফ অফ করবো। ব্যাপারটা বুঝতে পেরেছো? রুমের সুইচ বোর্ড কেন রুমের ভেতরে হবে? কারণটা হচ্ছে রুমটা একটা প্রাইভেসি ব্যাপার রয়েছে, আমার রুমের লাইট ফ্যান ইত্যাদি অন অফ করার ব্যাপার আছে, সেটা আমি ঘর থেকে করতে হবে, সেই জন্য ওটা রুমের সুইচ বোর্ড রুমের ভেতরে হয়। কিন্তু যেমন ধরো এই যে বারান্দা, এটা বারান্দা তো, এই বারান্দায় কোনো ল্যাম্প দিতে বলেনি। যদি বারান্দায় ল্যাম্প দিতে বলতো, বারান্দায় ল্যাম্পের জন্য কি বারান্দার বাইরে তুমি সুইচ করতে? করতে না। বাইরে থেকে কেউ এলো তখন তোমরা কি করি, আমরা ভেতর থেকে সুইচ অন করে জ্বেলে দিই বাইরে ল্যাম্পটা। এবং রুলও হচ্ছে যে 800 ওয়াটের মধ্যে থাকলে তুমি 8 সাব সার্কিট বোর্ড আলাদা করে করো না, ওর মধ্যেই করে দাও, এটা নিয়ম একটা। এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে এই 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 জায়গাটায় কি লোড আছে, এইখানে তোমার বাথরুমের একটা ল্যাম্প আছে, কিচেনের একটা ল্যাম্প আছে, আর বোধ হয় 15 অ্যাম্পিয়ারের একটা সকেট আছে। তো 15 অ্যাম্পিয়ারের যেটা সকেট আছে ওটা প্রায় ধরো প্রায় ম্যাক্সিমাম দু ধরো 1000 কিলোওয়াট অব্দি লোড হতে পারে, এই 1000 কিলোওয়াট বলছি, 1000 ওয়াট অব্দি লোড হতে পারে, কি ওই রকম রেঞ্জ একটা লোড হতে পারে। মানে মূল কথা একটা বড় ভারী লোড জল গরম করবে, জল গরম করার ইয়েগুলো মোটামুটি 700 ওয়াটের মধ্যে থাকে, মোটামুটি এই রেঞ্জে থাকে। তো তুমি দেখো এখানে এই 700 ওয়াট আর দুটো মাত্র 60 ওয়াটের দুটো ল্যাম্প, তো ওইটুকু তুমি এই সুইচ বোর্ডটা দিয়ে দাও, বাকি সুইচ বোর্ডটা থেকে তুমি রুম চালাও, এটা হচ্ছে নিয়ম। আর হচ্ছে যে বাথরুমে বা কিচেনের ভেতরে আমরা কখনোই সুইচ দেব না, যদি দিতেই হয় একটা অ্যাক্সেসেবল পজিশনে দেব। দেখো এটা একটা বাথরুমে যাওয়ার দরজা, তোমাকে দরজার পজিশন গুলো কেন বলে দিয়েছে, এই যে ব্ল্যাক কালারের যেগুলো মোটা মোটা করা আছে ওইগুলো হচ্ছে দরজার ভেতরে ঢোকার প্রভিশন। তো আমরা দরজার পাশেই সুইচ বোর্ড, আর দেখো এখানেও দরজা, তার পাশে সুইচ বোর্ড। বোঝা গেছে কি বলতে চাইছি? আচ্ছা, তার মানে তোমরা এটুকু বুঝে গেছো যে আমি কোথায় কোথায় সুইচ বোর্ড করবো। এখানেও দেখো রুম, এই যে দরজা দিয়ে ঢুকবো, ঢুকেই ডান দিকে সুইচ বোর্ড আমি হাতড়াবো। আমার ভুল হয়েছে, আমার এই দুটোকে মুছে দেওয়া অন্যায় হয়েছে, ওই যে ছবিটা দিয়েছিলাম ওখানে এই দুটো রেখে দিতে হতো, যাই হোক তাহলে একটু বুঝতে সুবিধা হতো। তো এটা হচ্ছে তোমার ধরো SB1 এবং তার মাথায় JB1, এটা SB2 তার মাথায় JB2, এই হচ্ছে ব্যাপার। আর বাথরুমের ভেতরে কি কি দেবে, বাথরুম ভেতরে ল্যাম্পের পজিশন কোথায় বলেছে, এইরকম জায়গায় একটা ল্যাম্প বলেছে, এইখানে একটা ল্যাম্প বলেছে, আর কিচেন এইখানে একটা বলেছে। আর কি দেওয়া যায়, এবার হচ্ছে আরেকটা বললাম এখানে আর কি আছে, 15 অ্যাম্পিয়ার সকেট আছে। আচ্ছা সকেটটা কোন দিকে দিলে ভালো হয় গো, তোমরা একটু নিজেরা বলো। আমি হিন্ট দিচ্ছি, পাওয়ারটাকে কোন দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে যাবে তার সেটাকে একটু দেখো। পাওয়ারটাকে যদি মনে করো যে এইভাবে যদি নিয়ে চলে যায় আর এখান থেকে টুকরো একটা দিকে একটা বেরিয়ে যাবে, তাহলে সুইচ সকেটটা কোনখানে দিলে ভালো হয়, 15 অ্যাম্পিয়ার সকেটটা ডান দিকের ওয়ালটাতে? হ্যাঁ ডান দিকের ওয়ালটাতে, এইরকম জায়গাটায় আমি সকেটটা দেব, ব্লু কালারই দিই পয়েন্টটা, একটা বক্স করে দিলাম। বক্স মানে আমার এটা 15 অ্যাম্পিয়ার সকেট পয়েন্ট, এটা বুঝা গেছে? স্যার বলছি গিজারের সকেট যেমন হয় একটু বেশি হাইটে হয়, তো এর কি কোনো নির্দিষ্ট মাপ আছে কতটা হাইটে দিতে হবে? হ্যাঁ 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 হ্যাঁ, গিজারের মানে মাপ নির্দিষ্ট কিছু নেই, তুমি ওটা চেষ্টা করবে এই এই ডিবি যে হাইটে থাকে ওই হাইটে দিতে, ডিবিটা হাইটে থাকে ওপর থেকে 1 মিটার নিচে থাকে, তো এদেরকে এই গিজারের পয়েন্টটার জন্য চেষ্টা করবে ওপর থেকে 1 মিটার নিচে নামাতে। ল্যাম্প যেমন হচ্ছে 0.5 মিটার নেমে আসবে, তো গিজারের এই সকেটটা নেমে আসবে ওপর থেকে 1 মিটার নিচে, একটু নিচের দিকে, একবারে উপরে নয়, 1 মিটার নিচে রাখবে, রাখতে চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা এই জায়গাটা সবার ক্লিয়ার হয়ে গেল, পাওয়ারটা কোন দিকে নিয়ে যাব, তো পাওয়ারটা কোন দিকে নিয়ে যাব ছবিটা এঁকেই দিই। তোমার SB2 মাথায় JB2, এটা কি, এটা কি ওয়ারিং করতে বলেছে গো, ব্যাটেন বোধ হয় না? হ্যাঁ স্যার ব্যাটেন, ঠিক করে ব্যাটেন। আচ্ছা বলে দিই একটা জিনিস, সেটা হচ্ছে
ব্যাটেন ওয়্যারিং এ কিন্তু মাথায় রাখবে, ব্যাটেন ওয়্যারিং এ কিন্তু দেওয়াল ফুঁড়ে চলে যায়। ব্যাটেন ওয়্যারিং কাদের বাড়িতে আছে? কারো যদি বাড়িতে থাকে, ব্যাটেন ওয়ারিং মানে জানো তো কোনটা? কাঠের ওপর ক্লিপ 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 দিয়ে যেটা ওয়ার গুলোকে বাইরে থেকে দেখা যায় সেটা হচ্ছে ব্যাটেন ওয়ারিং। তো সেই কাঠের ওপর যে ওয়ার গুলোকে দেখা যায় ক্লিপ দিয়ে আঁটে, তো সেই ওয়ারিংটা হচ্ছে ব্যাটেন ওয়ারিং। আমার ওয়ারিং এর চার রকম ওয়ারিং এর ছবি আগে দেখিয়ে দিলে ভালো হতো, ঠিক আছে, কারণ পরে নয় দেখিয়ে দেবো। তো ব্যাটেন ওয়ারিং হচ্ছে উডেন কাঠের ওপর যেটা হয়, এবং ব্যাটেন ওয়ারিং এর ক্ষেত্রে দেখবে তোমার যখন দেওয়াল ফুঁড়ে ঢুকে যায়, ওই ব্যাটেনের কাঠ এবং তার ভেতর দিয়ে থাকা তার, ওই দুটো ভেতরে ঢুকে একটা ফ্লেক্সিবল পাইপের ভেতর দিয়ে চলে যায়। ব্যাটেনের ক্ষেত্রে কিন্তু কোন রকম তোমাকে জাংশন বক্স, এই দেওয়াল থেকে ওই দেওয়াল ফুঁড়ে গেলে জাংশন বক্স দিতে হবে না। দেওয়াল যখন ফুঁড়ে চলে যাবে না, জাংশন বক্স দিতে হবে না ব্যাটেন ওয়ারিং এ। দরকারে তোমাদের আমি ছবি দেখিয়ে দিচ্ছি, আমার এই ঘরের ডান দিকে ওই সাইডটা ব্যাটেন ওয়ারিং আছে, আমি ওটা দেখিয়ে দিচ্ছি। এটা পুরোনো ওয়ারিং ছিল ওদিকটা, কাজে ওদিকটা ব্যাটেন ওয়ারিং রয়েছে। আচ্ছা আরো বলে দিচ্ছি, আমাদের কলেজের যে পুরোনো ওয়ারিংটা তোমরা দেখেছো, নতুন ওয়ারিংটা তোমরা আর কেউ দেখোনি, এখন সব ওয়ারিং পুরো চেঞ্জ হয়ে গেছে, নতুন ওয়ারিং কেউই দেখোনি তোমরা। পুরোনো যে ওয়ারিং গুলো ছিল টামলা সুইচ দিয়ে কাঠের ওপর উডেনের ওপর যে ওয়ার গুলো দেখা যায়, ব্যাটেন ওয়ারিং। ওকে, তো কি বলতে গেলাম, ব্যাটেন ওয়ারিং এর ক্ষেত্রে যখন দেওয়াল ফুঁড়ে বেরিয়ে যাবে, তখন ও ক্ষেত্রে জাংশন বক্স না দিলেও চলবে। বাট এখানে আমরা জাংশন বক্সটা কেন দিচ্ছি, তার কারণটা হচ্ছে দেখো পাওয়ারটা তো ঘুরিয়ে আনতে হবে আমাকে। তো পাওয়ারটা যদি আমাকে ঘুরিয়ে আনতে হয়, তাহলে তো পাওয়ারটা একটা জায়গায় এলো দিয়ে আবার নামলো, তারপর আবার উঠবে। মানে এই দেওয়ালটাকে তুমি মনে করো এইটা তোমার দেওয়াল, হ্যাঁ, এই 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 হচ্ছে তোমার দেওয়াল মনে করো। তো কিরকম এলো পাওয়ারটা, এই দেওয়াল দিয়ে ঘুরে এলো, ঘুরে এসে এখানে একটা জাংশন বক্স রইলো, সেখান থেকে নিচে সুইচ বোর্ড নামলো এসবি, সেই জাংশন বক্স ফুঁড়ে ওই দিক দিয়ে বেরিয়ে গেল, পিছন দিয়ে বেরিয়ে গেল, অর্থাৎ এই পিছন দিয়ে বেরিয়ে গেল, তাই না? তাহলে আমরা এটাই করি, এই জাংশন বক্স ফুঁড়ে পাওয়ারটা ওই দিকে বেরোলো, বেরোলো মানে এই বরাবর গেল, এই এই বরাবর গেল দিয়ে এই বরাবর গেল, ঠিক আছে, এই বরাবর গেল দিয়ে এই জায়গায় এরকম নেমে গেল এখানটায়, আর একটা দেওয়াল ফুঁড়ে অন্যদিকে চলে গেল, এটা আরো চললো, চলতে 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 এদিক দিয়ে এসে এই ঢুকে গেল, হলো ওদিকে পাওয়ার প্ল্যান্টটা। আর এদিকের পাওয়ার প্ল্যান্টটা তো বলেই দিয়েছে যে ডিবি থেকে সোজা ওদিকে চলে যাবে, দেওয়াল ফুঁড়ে ওপারে পাবে একটা জাংশন বক্স, সেখান থেকে এবার ইয়ে করবে। কোথায় কি আছে, মাঝখানে একটা ফ্যান আছে, মাঝখানে একটা ফ্যান আছে, আর হচ্ছে ওইদিকে একটা লাইট আছে, এদিকে একটা লাইট আছে, নাকি দুটো ল্যাম্প। তো এটা তো খুব সিম্পল, তোমরা সবাই বুঝে গেছো কিভাবে নিয়ে গেলে ভালো হয়। এই নিয়ে গেলে, এই ধরো নিয়ে চলে গেলে, এই গা যাচ্ছে, এই যাচ্ছে যাচ্ছে, এই জাংশন বক্সে ঢুকে গেল, ঠিক আছে। আর এইদিকে জাংশন বক্স থেকে এইদিকে নিয়ে চলে যাও, হ্যাঁ, বোঝা গেছে সবার? কারো যদি কোনো প্রবলেম বা আপত্তি থাকে একটু বলবে যে স্যার এটা এই জায়গাটা আমার কনফিউশন রইলো বা কি রইলো, একটু বলবে। এবার একটা জিনিস আমি বলে দিই, ব্যাটেন ওয়ারিং এর ক্ষেত্রে কিন্তু আমরা যেখান থেকে জাংশন বেরোবে সেখান থেকে জাংশন বক্স নাও নিতে পারি। সবার মনে একটাই প্রশ্ন আসবে, স্যার এইটা কি হলো, আপনি জাংশন বক্স এদিকে লাইন বার করলেন, দিয়ে এটা এইরকম চলে গেল, এটা আবার সোজা বেরিয়ে গেল, এখানে তো কোনো জাংশন বক্স পড়লো না, ব্যাটেন ওয়ারিং এটা লাগে না। আমি বেটার তোমাদের ছবি দেখাই, আমি গ্রুপে কিছু ছবি পাঠাচ্ছি, যাদের ব্যাটেন ওয়ারিং সম্পর্কে একটু লেস কনসেপ্ট আছে তারা ব্যাটেন ওয়ারিং এর কিছু ছবি দেখে নাও, যেগুলো আমি এক্ষুনি তুলে পাঠাচ্ছি আমার গ্রুপে, এগুলো রয়েছে। একটা ছবি তুললাম, এটা কোথায় পাঠাচ্ছি, হ্যাঁ, দেখো আমি দুটো ছবি পাঠিয়েছি, ছবি দুটো একটু দেখে নাও, গ্রুপে পাঠিয়েছি তোমাদের গ্রুপে।
এই ছবি দুটো দেখে তোমরা বুঝতে পারছো যে, দেখো প্রথম ছবিটা এইগুলো হচ্ছে ব্যাটেন ওয়্যারিং, ওই ব্যাটেন ওয়্যারিং উপর দিয়ে অ্যাকচুয়ালি রং করে দিচ্ছে, সবুজ রং যেটা দেখছো এর উপর দিয়ে রং করে দেওয়া হয়েছে। তো ভালো করে খেয়াল করে দেখো ব্যাটেন ওয়্যারিং কিভাবে যায়, ব্যাটেন ওয়্যারিং এরকম যেতে যেতে ওখান থেকে লাইন রেল লাইনের মতো ভাগ হয়ে যায়, একদম রেল লাইনের মতো। দেখো যেটা ফ্যানের উপরে চলে গেছে, যে উপর দিকে যেটা চলে গেছে প্রথম ছবিটায় বুঝতে পারছো, ওটা ফ্যানের সিলিং রোজে চলে গেছে। তো ওখানে দেখো লাইনটা কিভাবে ভাগ হয়ে গেছে, এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে সেকেন্ড যে ছবিটা, দেখো সোজা ওয়ার করে যাচ্ছিল, একটা নিচের দিকে নেমে গেছে, যেটা নিচে নেমে গেছে ওটা দেওয়াল ফুঁড়ে ওই পাশের ঘরের দেওয়ালে ঢুকে ঢুকে গেছে। যে কারণে আমি বলছিলাম যে ব্যাটেন ওয়ারিং এর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আমাদের করতে লাগে না। সবাই বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? কাজেই কেসিং কেপিং ওয়ারিং আর ব্যাটেন ওয়ারিং এ এই দুটি ডিফারেন্স কিন্তু একটু থাকবে, এই দুটো ডিফারেন্স একটু হলেও থাকবে। আচ্ছা আউটার ডাইমেনশন, ডাইমেনশন তোমরা সবাই দেখে নিয়েছো কোনটা কত ছিল? আচ্ছা একটু শুধু বলে দাও তোমাকে ডাইমেনশন, আমি দেখতে পাচ্ছি না দূর থেকে, এই ডাইমেনশনটা কত ছিল? 2 মিটার। 2 মিটার, আর এই উপরেরটা? ওটা 2 মিটার। ওটাও 2 মিটার? হ্যাঁ টোটালটা 4। আচ্ছা এমন জায়গায় পজিশন দিয়েছে এটা মিডিলে লাগছে না, যাই হোক ঠিক আছে। আর হচ্ছে তোমার এইটা টার্গেটটা আছে, ওটা টোটালটা দিয়েছে 5 মিটার আছে টোটালটা। টোটালটা 5 মিটার মানে? এই ওটা 2 মিটার কি, ওটা তো 1.5 মিটার বলা আছে, এটা 2 মিটার তো বলা নেই, এটা 1.5 মিটার বলা আছে, 1.5। ডান দিক বাদ দিক ল্যাম্প সমানে নেই, ডান দিকেরটা আছে 2.5 আর 1.5 মাঝখানে। না না ছবিটার পাতাটা শোনো, আমি ছবিটা তুলেছিলাম পাতাটা মানে বেঁকে ছিল, মানে ছবিটা একটু সোজা করে ভাব, ভেবে নাও না, ওই ফ্যান দুটো ফ্যান আর একটা লাইট দেখো অ্যাকচুয়ালি সেম পজিশনে হাইটেই রয়েছে তাই না দুটো? স্যার হ্যাঁ তাহলে স্যার এই দিকটা যদি 2 হয় আবার ওই দিকটা আছে 2.5, দেখুন ছবিটা ওইটা 2.5 কই গো? ও 2.5 আর 1.5 লেখা আচ্ছা আছে। আচ্ছা 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 সালমান ওই জন্য বললো, সরি সরি আমি বুঝতে পারিনি। হ্যাঁ তাহলে এটা 2 মিটার ঠিকই আছে, এদিকটা 2.5 মিটার আছে না ওই দিকটা, তার মানে এই এই ল্যাম্পটার পজিশনটা আরেকটু এরকম জায়গায় হবে, এইটা হচ্ছে 2.5 মিটার। আর এইটা এই ফ্যানটা হচ্ছে 1.5 মিটারের হাইটে তাই তো, তার মানে এইটা হচ্ছে 1.5 মিটার, এইটা কত? না স্যার ওই ওই দিকটা 1.5 মিটার, ওই বাদ ফ্যানটা উপরের দিক থেকে 1.5 মিটার, তাই এদিকটা 2.5 মিটার। ওপরের দিকটা নিয়ে আমার কাজ নাই, ওদিকে আমি কিছু ওয়্যার নিয়ে যাইনি, ছেড়ে দাও আমার এদিকটা মাপা দরকার, এদিকটা ওদিকটা 2.5 হলো, এটাও 2.5 বটে। আর এই এই সাইডটা কত আছে? টোটালটা 5 মিটার তাই তো, এইদিকে টোটালটা হচ্ছে 5 মিটার, হ্যাঁ স্যার তার মধ্যে তোমার টোটালটা যদি 5 মিটার হয় মানে এদিকটা 2 মিটার আর 3 মিটার করে 5 মিটার আছে, 5 মিটার মধ্যে এই এইটা কতটা বাবা, এই 1.5, ধরো ধরো এই ছোটটা কত, এই ছোটটা কত, এইটা ডিবিটা 1.5, আচ্ছা এইটা এটা 1.5 হলে ওদিকটা হচ্ছে, ওর দিকটা মানে 1.5 তাই না, 1 মিটার আর 1.5 মিটার আছে, 1.5ই হবে। 1.5ই হবে, এমন করে সব ছবিগুলো দিয়েছে আমি কি করবো বলো, এটা 1.5 এটা 1.5। আর তাহলে এটা যদি 1.5 আর 1.5 হয় তাহলে ওটা হলো 3 মিটার, তাহলে এদিকটা কত, 2 মিটার তাই তো, টোটালটা 5 মিটার হলে এটা 2 মিটার। আচ্ছা আর কোথায় কোথায় কি লাইন ছিল, এইটা কত, এই ডিস্টেন্সটা, এইটা যদি 2 মিটার হয় এখান থেকে এইটুকু বাদ দাও, 2 মিটার থেকে ওইটুকু সুইচ বোর্ডের দিয়ে এটুকু বাদ দিলে 1.5 মিটার নাকি, 1.5 মিটার। আর হচ্ছে ওপরে ল্যাম্পের পজিশন কত হবে, এইটা ওইটুকু 1 মিটার হবে স্যার,
এই দিকটা কত আছে? ল্যাম্পের এই দিকটা 1 মিটার আছে, তাহলে ওই দিকটা হবে 1 মিটার, ঠিক, এটা হবে 1 মিটার। আর হচ্ছে এই মিডিল পজিশনটা কত আছে? টোটালটা আছে 2 মিটার, তো মিডিল পজিশন করলে ওটা 1 মিটার হবে। তাহলে ওটা 1 মিটার বলাও আছে, ওটা 1 মিটার বলাও আছে, তাহলে এইটা হচ্ছে 1 মিটার হলো। আচ্ছা আর কোনো ডিস্টেন্স জায়গা আমাদের মাপতে বাকি আছে? হ্যাঁ, এইটা এইটা বলেছিল, এইটা কত বলেছিল? 0.5, এইটুকু হচ্ছে 0.5। আর বোধ হয় দেখো কোনো ডিস্টেন্স মাপতে বাকি নেই। ব্যাস আমরা ডিস্টেন্স মাপগুলো পেয়ে গেছি, এবার বলো ওয়্যার কত, কি তার কত কি নেবো একটু বলো তোমরা। আচ্ছা দাও, যে পারবে সে ছেড়ে দাও, যে যারা একটু বুঝতে পারছো না, যে স্যার বুঝে বা বুঝতে পারছে না যে কত কি তার নেব, ওয়্যার গুলো কত কত নেব সেটা ধরতে পারছি না, তো তাদেরকে বলছি ওয়্যার গুলো সম্পর্কে কি মনে হচ্ছে, কেমন কি হতে পারে। আগে তোমরা তাহলে কি করতে হবে, আমাকে প্রথম কাজ কি করতে হবে, ফার্স্ট কাজটা কি? লোড ক্যালকুলেশন করতে হবে। লোড ক্যালকুলেশন করতে হবে। তা লোড ক্যালকুলেশন করতে গিয়ে দেখছি ল্যাম্প কটা আছে, 3টে ল্যাম্প 60 ওয়াটের করে, 180 ওয়াট, আর ফ্যান আছে একটা, 4টে ল্যাম্প আছে। হ্যাঁ হ্যাঁ 4টে ল্যাম্প আছে। ও ওই ঘরে 4টে ল্যাম্প, মানে 240 ওয়াট। আবার ঝড় ঝড় শুরু হলো গো বাইরে। ফ্যান আছে একটা 80 ওয়াটের, আর তোমার আর কি আছে? এই ঘরে একটা বলেছিলাম যে সুইচ, একটা সকেট দিতে বলেছিলাম, ছোট সকেট, মানে 5 অ্যাম্পিয়ারের সকেট, যেটা 5S লিখলাম, 5 অ্যাম্পিয়ার একটা সকেট বলেছিলাম, এই সুইচ বোর্ড একটা সকেট দেবে। তো 5 অ্যাম্পিয়ারের সকেটে ম্যাক্সিমাম কত লোড তুমি নিতে পারো একটা বলে দিচ্ছি। তুমি 5 অ্যাম্পিয়ারের সকেটে ম্যাক্সিমাম আমরা 2 অ্যাম্পিয়ার মতো দিই, 2 অ্যাম্পিয়ার ইনটু তুমি তোমার 230 ভোল্ট করো, মানে প্রায় 500 ওয়াটের কাছাকাছি লোড আমরা কিন্তু 5 অ্যাম্পিয়ারের সকেট থেকে দিতে পারি। এটা একটা থাম রুল মনে রেখে দেবে, আমরা 5 অ্যাম্পিয়ারের সকেট থেকে 500 ওয়াট মতো লোড দিই, 15 অ্যাম্পিয়ারের সকেট থেকে প্রায় 1200 ওয়াট মতো লোড দিতে পারি। গিজার যদিও 1000 ওয়াটের মধ্যেই থাকে, আমি 1000 ওয়াট ধরে নেবো ওটা, ঠিক আছে? এটা তো গিজারের পয়েন্ট, তাহলে ওটা 1000 ওয়াট ধরে নেবো। তাহলে 5 অ্যাম্পিয়ারের সকেট মানে এটা হচ্ছে 500 ওয়াট, আর একটা 15 অ্যাম্পিয়ারের সকেট মানে সেটা হচ্ছে আমার 1200 ওয়াট, সরি 1000 ওয়াটই ধরে নাও তুমি। তো কত হচ্ছে মোটামুটি যোগ করে? 1820। 1820 ওয়াট, এটাকে তুমি একটু ইয়ে করে 1820 ওয়াট ওয়াটে হলো, তাহলে তোমার ভিএতে কত? পয়েন্ট এইট পাওয়ার ফ্যাক্টর দিয়ে ভাগ করো। 2275। প্রায় 2.2 কিলোওয়াটের মতো লোড আছে, এই কি কেভিএ, ভিএ মতো লোড আছে। তাহলে অ্যাম্পিয়ার কত আছে টোটাল, অ্যাম্পিয়ারটা এটাকে ভাগ করো, প্রায় দেখো 10 অ্যাম্পিয়ার মতো আছে, এই তো প্রায় দেখো না 2300, এটা প্রায় 2300 ধরো তুমি, মানে তুমি এখানেই করে দিতে পারো যে এইটা মানে হচ্ছে 2300 ভিএ মতো লোড আছে, 2300 এটা দিয়ে ভাগ করলে প্রায় পাচ্ছ 10 অ্যাম্পিয়ার। 10 অ্যাম্পিয়ার হচ্ছে ইওর অল টোটাল কারেন্ট। এবার 10 অ্যাম্পিয়ারের জন্য কত ওয়্যার আমরা খুঁজবো, এই মেন ওয়্যারটা কত খুঁজবো, মানে যে একদম পুরো 10 অ্যাম্পিয়ার লোডকেই টেনে আনবে তার জন্য কত ওয়্যার খুঁজবো, তোমরা দরকার টেবিল থেকে দেখে বা আইডিয়া করে বলো। স্যার বলো। বলছি আমি এই কারেন্ট ক্যালকুলেশনটা একটু অন্যরকম করেছিলাম, মানে আমি পার্টগুলোকে ফার্স্টে ক্যালকুলেশন করে একটা অ্যাম্পিয়ার বের করেছিলাম, সেটা আমার বেরিয়েছিল 2.6 অ্যাম্পিয়ার, তার সঙ্গে সকেটের যে অ্যাম্পিয়ার মানে 15 আর 5 আমি যোগ করে দিয়েছিলাম, মানে টোটাল ওই 22 পয়েন্ট সামথিং অ্যাম্পিয়ার করেছিলাম। এক বাই কত 22 অ্যাম্পিয়ার, আমি আগেই বলছি, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি ভুলটা কোথায় করেছো, আমি আগেই বলছি 15 অ্যাম্পিয়ারের তোমাকে প্রথম দিনই বলছিলাম। দেখো একটা সুইচ, এই যে পিয়ানো সুইচ, পিয়ানো সুইচ তোমরা বলছো, পিয়ানো সুইচের গায়ে কত রেটিং লেখা আছে? 5 অ্যাম্পিয়ার। তাহলে 5 অ্যাম্পিয়ার ইনটু তুমি 230 ভোল্ট করো, 5 অ্যাম্পিয়ার ইনটু 230 ভোল্ট করো, কত হয়? প্রায় 1100 ওয়াট মতো হয়, প্রায় 1100 ওয়াট মতো হয়। তোমার কি মনে হয় একটা 1100 ওয়াট লোড তুমি 5 অ্যাম্পিয়ারের সুইচে চালাবে? 1100 ওয়াট মানে গিজারের লোড, একটা গিজার তুমি ওই ছোট 5 অ্যাম্পিয়ারের সুইচে চালাবে? চালাবে না। 15 অ্যাম্পিয়ার যদি তোমার সিস্টেমের অ্যাম্পিয়ার হয় তাকে তুমি 230 ভোল্ট দিয়ে গুণ করো, কত হয় এটা?
প্রায় 3.5 কিলোওয়াটের কাছাকাছি লোড হয়, বা 3,200, এত এত কিলোওয়াটের মানে লোড হয় প্রায় 2,300 মতো। এই 3,200, 3,200 মানে হচ্ছে দুটো এসির লোড। তাহলে আমরা একটা 15 অ্যাম্পিয়ারের সকেট থেকে কি দুটো এসি চালাতে পারবো? কোনোদিনই পারবো না। এই যে 5 অ্যাম্পিয়ার এবং 15 অ্যাম্পিয়ার, এদের নাম, কিন্তু আমরা 5 অ্যাম্পিয়ারের সুইচ মানে তার ভেতর দিয়ে 5 অ্যাম্পিয়ার আমরা কোনোদিনই ফ্লো করাতে পারবো না। তুমি খুব বেশি হলে 2.5 অ্যাম্পিয়ার ফ্লো করাতে পারো, তার বেশি যে যখন 3 অ্যাম্পিয়ার ফ্লো করাবে সেই অবস্থা তুমি একদিন দুদিন তিন দিন চলবে, তারপরে দিনই সুইচটা আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে। 5 অ্যাম্পিয়ার মানে হচ্ছে ইনস্ট্যান্টলিও 5 অ্যাম্পিয়ার উইথস্ট্যান্ড করতে পারে। যদি হঠাৎ করে কারেন্ট চলে যায় ওর প্রতি, হঠাৎ করে হিউজ কারেন্ট চলে যায়, এই 5 অ্যাম্পিয়ারটা খুব বেশি হলে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের জন্য টিকবে, তারপর নষ্ট হয়ে যাবে। 15 অ্যাম্পিয়ারের একটা সুইচ সকেট মানে তার ভেতর দিয়ে যদি 15 অ্যাম্পিয়ার যায়, কিছুক্ষণ চলার পরে ওটা মেল্ট হয়ে যাবে। ওইটা হচ্ছে ওর ম্যাক্সিমাম ক্যাপাবিলিটি। তাই বলে এটা কিন্তু ওর রেটিং নয়, দুটো একটা জিনিসের ক্যাপাবিলিটি আলাদা, রেটিং আলাদা। যা 15 অ্যাম্পিয়ারের লোড মানে বুঝতে পারছো তো, আমরা 15 অ্যাম্পিয়ার সুইচ নিশ্চয় আমরা দুটো এসি চালাবো না। যা অ্যাম্পিয়ার তার হাফ হাফ চলে, হাফ অর্ধেক, একটা যা রেটিং থাকে তার প্রায় অর্ধেক লোড ওখান দিয়ে চালানো হয়, এটা হচ্ছে নিয়ম। তুমি যে দুম করে 15 অ্যাম্পিয়ার করে 15 অ্যাম্পিয়ার অ্যাড করে দিয়েছো, এটা ভুল হয়ে গেছে। 15 অ্যাম্পিয়ার এতে কোনোদিনই 15 অ্যাম্পিয়ার আমি পাঠাবো না, বোঝা গেছে? এটা আমি আগের দিনই বলেছিলাম। বলেছিলাম না যে একটা এমসিবি রেটিং কত? 6 অ্যাম্পিয়ার। তোর ভেতর দিকে আমি 6 অ্যাম্পিয়ার পাঠাতে পারি? 6 অ্যাম্পিয়ারের লোড একটা এমসিবি ভেতর দিয়ে আমি পাঠাবো না। যদি শর্ট সার্কিট বা কিছু একটা হয়ে যায় আমি জানি যে হ্যাঁ 6-এর বেশিই ফ্লো করবে, সেই হিসেবে ওটা 6 দেওয়া, ঠিক আছে? তো দেখো এখানে প্রায় 10 অ্যাম্পিয়ার হচ্ছে, 10 অ্যাম্পিয়ারের রেঞ্জে দাঁড়িয়ে কি কি রকম ওয়্যার খুঁজবো একটু কেউ বলবে? কপার ওয়্যার, কতর কপার ওয়্যার দিতে পারি আমি? হ্যাঁ 10 অ্যাম্পিয়ারের হিসেবে 2.5, 1.5 দেখবে হয়তো চলে যেতে পারে, 2.5 চলে যেতে পারে, কিন্তু 2.5 আমি মেন ওয়্যারটা দেবো না। তার কারণটা হচ্ছে কি, এই 10 অ্যাম্পিয়ার থেকে একটা জাস্ট আইডিয়া করে নেওয়া যে হ্যাঁ 4-এর তার দিলে ভালো হয়। কেন ভালো হয়? এবার এই ছবির দিকে আমরা তাকাই, এই ছবির যাবতীয় যেখানে যা লোডস আছে সেগুলো তো 1.5-এর তারে দেবো, 1.5 স্কোয়ার mm লোড দেবো। একমাত্র এই যে 15 অ্যাম্পিয়ারের যে সকেট লাইনটা রয়েছে ওটাতে আমি 2.5-এর তার দেবো। এবং দেখো আমার লাইনটা দুভাগে ভাগ হবে, একটা লাইন এখানে ভাগ হবে আর একটা লাইন এইখানে ভাগ হবে, মানে ডিস্ট্রিবিউশন বক্স থেকে লাইনটা দুভাগে ভাগ হয়ে যাবে, একটা চলে যাবে এখানে, একটা চলে যাবে এখানে। এরা সব হচ্ছে 2.5-এর তারে মেন কারেন্ট গুলো ক্যারি করে নিয়ে আসবে, তারপর সেখান থেকে ব্রাঞ্চিং হবে। তো ব্রাঞ্চিং গুলো হচ্ছে 1.5, মেন এখানে পাওয়ার এলো 2.5, 2.5-এর তারে, তার মানে দুটো 2.5-এর অ্যাডিশন যেটা, এটাকে 4 অ্যাম্পের 4-এর তার করলে ভালো হয়, বোঝা গেছে? এটা তুমি 2.5, প্রশ্ন হতো স্যার এটা তো 2.5 দিলে হতো? হ্যাঁ হতো, বলেছি না আগেই যে যখন ডিজাইন করবে একটু স্ট্যান্ডার্ড ডিজাইন করতে হবে, কারণ বাই চান্স পরে যদি এক্সটেনশনের প্রভিশন থাকে তখন এক্সটেন্ড আমি কোথেকে করবো। সেই জন্য তোমাদেরকে বলছি অ্যাম্পিয়ারটা দেখবে, অ্যাম্পিয়ার দেখে একটা কাছাকাছি আইডিয়া যাবে, তেমন 10 অ্যাম্পিয়ার মানেই দুম করে আমি 2.5-এর তার দিয়ে দেবো সেটা ভাবলে হবে না। তোমাকে আগে বাড়ির এই লোডের পরিস্থিতিটা দেখতে হবে কি আছে, তোমাকে মাথায় বুঝে নিতে হবে যে আমার লোডটা দুভাগে ভাগ হচ্ছে, ডিস্ট্রিবিউশন বক্স থেকে 2.5-এর তারে আমি লোড পাঠাবো, ডিস্ট্রিবিউশন বক্স থেকে এখানে একটা 2.5 যাবে, এইখানে একটা 2.5 যাবে, বা এখান থেকে ব্রাঞ্চিং হচ্ছে, এখান থেকে ব্রাঞ্চিং হচ্ছে, সেই ব্রাঞ্চিং গুলো 1.5, তার মানে যে ডিস্ট্রিবিউশন বক্স থেকে 2.5-এর দুটো রান দৌড়চ্ছে, অ্যাকচুয়ালি দুটো দুটো 4টে রান, দুটো লাল দুটো কালো, তাই না? দুটো লাল দুটো কালো দৌড়চ্ছে, কালো তুমি একটাও নিয়ে যেতে পারো, 4-এর তার একটাও কালো নিয়ে যেতে পারো, তাও হবে, সেটাও করতে পারো, অসুবিধা নেই। মোট কথা দুটো পাওয়ার দৌড়চ্ছে, 2.5-এর তার এবং 2.5-এর তার, তাহলে দুজনের যে সমষ্টি যেটা মেন সুইচ থেকে আসবে এইটুকু তো, মাত্র এই 1.5-এর এইটুকু ছোট্ট ডিস্টেন্স, 4-এর তার দিয়ে দেওয়া ভালো নাকি? ক্লিয়ার হলো সবার কাছে ব্যাপারটা? কে বুঝতে অসুবিধা আছে একটু বলবে, যে স্যার আমার বুঝতে অসুবিধা আছে। কোনো প্রশ্ন থাকলে বলবে স্যার। অ্যাম্পিয়ারের সঙ্গে তারেরটা একবার বলে দেন তো।
দেখো আমি বলছি অ্যাম্পিয়ার অনুযায়ী তারের একটা রেটিং আমরা ম্যাক্সিমাম দেখে নিতে পারি যে ম্যাক্সিমাম কত তার আমি দিতে পারি, সেইটা তোমাদেরকে যে আগের দিন পিডিএফটা পাঠিয়েছি ওই পিডিএফের 47-48 নাম্বার পেজে দেখে নেবে রয়েছে যে কোন তার কত অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম ফ্লো করতে পারে। কিন্তু সেইটাকে দেখেই সবসময় তুমি থাম রুল একদম দেখেই একবার ডিজাইন করে দেবে না, কিছু জিনিস আমাকে ভাবতে হবে। কি ভাববে না ভেবে নেবে যে এই যে যাবতীয় পয়েন্টস গুলো রয়েছে, মানে 5 অ্যাম্পিয়ারের যে পয়েন্ট গুলো আর কি, 5 অ্যাম্পিয়ারের যে পয়েন্ট গুলো রয়েছে যেমন ল্যাম্প, ফ্যান, তারপরে তোমার সুইচ সকেট, এদেরকে আমি দেবো 1.5-এর তার। আর দ্বিতীয় হচ্ছে দেখো পাওয়ারটা কিভাবে ভাগ হয়েছে, তোমাকে তো এটাকে বুঝতেই পারছো যে দুটো সুইচ বোর্ড, তার মানে ডিস্ট্রিবিউশন বক্স থেকে পাওয়ারটাকে তুমি দুভাগে ভাগ করবে, একটা পাওয়ার এখানে এই চলে এলো এই সুইচ বক্সে, আর একটা পাওয়ার এই দিক দিয়ে ঘুরে চলে আসবে এইখানে চলে আসবে। তার মানে তাদেরকে তুমি কত পাঠাবে এইরকম পাঠালে ভালো হয় নাকি? দেখো এইটা এলো মেন পাওয়ার, এইটা তোমার ধরো ডিস্ট্রিবিউশন বক্স, ডিস্ট্রিবিউশন বক্স থেকে পাওয়ারটা দুভাগে ভাগ হলো, দিয়ে এখানে গিয়ে কিছু ব্রাঞ্চিং হলো, আবার এখানে গিয়ে কিছু ব্রাঞ্চিং হলো, তাই তো? এরকম তো হয়েছে। এই ব্রাঞ্চিং গুলোকে বলছি আমি 1.5-এর তার দিতে, এগুলো এই ব্রাঞ্চিং গুলো 1.5-এর তার। একমাত্র এইখানে একটা মোটা, এই বাথরুমের দিকে একটা মোটা তার যাবে, এই সকেটটাই 2.5 যাবে, বাকিগুলো সব 1.5 করে হবে, মানে এই দুটো ল্যাম্প, এই ল্যাম্পটা 1.5, এই ল্যাম্পটা 1.5-এর তারে যাবে, একমাত্র এই সকেটটা 2.5-এর তারে যাবে। এই দুটো ল্যাম্প আর কত লোড টানবে, যা আছে এনাফ। আর এখানেও দেখো এই যে ল্যাম্প এবং ফ্যান ইত্যাদি রয়েছে, এরা সব 1.5-এর তারে যাবে। তাহলে এরা যদি 1.5-এর অনেকগুলো ব্রাঞ্চিং যায়, তাহলে এই তারটা কত হওয়া উচিত? নিশ্চয়ই তার পরেরটা, এটাকে 2.5 দিলে ভালো হয়, এটাকেও 2.5 দিলে ভালো হয়। প্রশ্ন হতে পারে স্যার এটা তো নেই, একটা 2.5 আছে, আবার এটা রয়েছে, তাহলে বাড়াবো? না দরকার নেই, তোমার তো 2.5-এর তারে অনেক কারেন্ট যেতে পারে, তুমি তোমার এটার জন্য এনাফ। এতে এই 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 লোডটা কি আর আছে, দুটো ল্যাম্পের লোড, 120 ওয়াটের লোড কি আর আছে এমন? তো এটা 2.5, এটা 2.5 তার দিয়ে দাও ব্রাঞ্চিং। এবার দুটো 2.5 যেখান থেকে মিক্স খাচ্ছে, মানে এমএস থেকে ডিবি, এই যে এমএস থেকে ডিবি, এইটাকে তুমি 4-এর তার দিয়ে দাও। আমার এটা হচ্ছে বলার বক্তব্য সবসময়। সেই জন্য আমি বলছি যে টোটাল লোড ক্যালকুলেশন করলে, লোড ক্যালকুলেশন করে একটা হিসেব নেবে যে আমার এই লোড ক্যালকুলেশন করে 10 অ্যাম্পিয়ারের হিসেব এলো, এইটা একটা নিজের একটা সেফ সাইড মার্কিং, একবার জাস্ট দেখে নেওয়া যে আমার অ্যাম্পিয়ারটা খুব বেশি বেড়ে যাচ্ছে না, তো ব্যাস ওইটুকুই দেখে নেওয়া, আর কোনো কাজ নেই। তারপর তার কিরকম দেবে সেটা তোমার এই পয়েন্টের উপরই মোটামুটি ডিপেন্ড করবে, ঠিক আছে? এইটা বার করার উদ্দেশ্য হলো যে এই 10 অ্যাম্পিয়ারটা যাবে এইখান দিয়ে, সমস্ত লোড চালু থাকলে 10 অ্যাম্পিয়ারটা এই লাইন দিয়ে যাবে, আমি এখানে সেইটাই দেবো, সেটা যেন 10 অ্যাম্পিয়ার ট্যালি করতে পারে, হোক না তার থেকে বেশি, 10 অ্যাম্পিয়ার মনে করো যত তার ম্যাক্সিমাম ক্যারি করতে পারে সেই তারটা আমি এখানে দেবো না। নিশ্চয়ই আমি দেখবো যে যেটা দিচ্ছি সেটা যেন 10 অ্যাম্পিয়ার ক্যারি করতে পারে ঠিক করে। তো আমার এই এই হিসেবে আমি ওয়ারিংটা করবো, ঠিক আছে? এটাই বলার ছিল, তুমি এই ট্রিটা ভেবে নেবে। হ্যাঁ, এটা বলে তোমার এই যে ট্রিটা হচ্ছে পাওয়ার ফ্লোয়ের যে ট্রিটা কিভাবে ব্রাঞ্চিং হচ্ছে এইটা ভেবে নাও, এইটা ভেবে ব্যাক থেকে তার তুমি ডিজাইন করতে করতে চলে আসো, এটা হচ্ছে বেশ ভালো বুদ্ধি, এভাবেই করবে যে কোনটা কত তার দিয়ে দেবো। চলো আমরা যখন পেয়ে গেছি সমস্ত তারে দিয়ে, এবার একদম আমাদের পাওয়ারটা কোথা থেকে ফ্লো হচ্ছে দেখো, এমএস থেকে সোজা এইখান থেকে এইটা আসবে, ডিবি অবধি আসবে, ডিবি থেকে এসে দুটো ব্রাঞ্চিং হয়ে যাবে। আর বাবা হ্যালো হ্যালো বলছি, হ্যালো তোর হ্যালো 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 যেটা বলছিলাম, আচ্ছা হ্যালো বলছি মাসি ক্লাস নিয়ে নি, আমি ক্লাসটা নিয়ে নি, একটু দাঁড়াও, হ্যাঁ 15 মিনিট ধরো, 15-20 মিনিট, 15-20 মিনিট ধরো।
বলছি বলছি শোনো, ক্লাসটা নিয়ে নিই, ক্লাসটা নিয়ে মানে রেকর্ডিং হচ্ছে তো। কি বলতে গেলাম, হ্যাঁ তো তারে হিসেবগুলো করতে শুরু করে দাও এমএস থেকে ডিবি। তাহলে কি কি তার আছে বলো, তোমরা নিজেরাই বলো, আমি বলবো না। কি লিখবো বলো? সিঙ্গেল কোড, সিঙ্গেল কোড 4.0-র তার এমএম স্কয়ার। হ্যাঁ কটা রান হবে? একটাই রান হবে, আর আমি এই রান নিচ্ছি না, একটা রান। তাহলে এই যে একটাই রান হলো, কত মিটার হলো এটা? 1.5 মিটার নাকি? 1 মিটার স্যার, ওইটা 0.5 আছে ওই দিকটা, আচ্ছা ওইখান আচ্ছা থেকে আচ্ছা এমএস। আচ্ছা 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 আচ্ছা, এটা 1 মিটার, আর এই ব্ল্যাক কালারে সেম, ব্ল্যাক কালারে সেম হচ্ছে 1 মিটার। তাহলে 1 মিটার মাত্র তার আছে, 1 মিটার চারে তার না দেওয়ার কি আছে তোমার? একটু বেশি ভালো হয়। স্যার এটা গেল, 1 মিটার হবে স্যার, কারণ ডিস্ট্রিবিউশন তো সেম হাইটে হবে না, একটু হাইটে উঠবে ওপর দিকে। না দুটো সেম হাইটে হবে, এমএস যে হাইটে হয় দিবি সেই হাইটেই হয়। বলেছিলাম তোমার ইয়ে থেকে, বলেছিলাম এগুলো দুটোই ওপর থেকে 1 মিটার করে নিচে থাকবে, ওপর থেকে 1 মিটার নিচে, এমএস আর ডিবি এরা সেম হাইটে থাকবে। এমএস টা উপরে থাকবে, হ্যাঁ হ্যাঁ মানে এমএস টাও 1 মিটার মাত্র নিচে থাকবে। হ্যাঁ স্যার ও ও না 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 না, এমএস টা মেন সুইচটা একটু ইয়ে হাইটে থাকে, ঠিকই বলেছো, এমএস টা 1.5 থেকে এটা 1 ওয়ান থাকে থাকে। হ্যাঁ হ্যাঁ উপর থেকে। হ্যাঁ হ্যাঁ, এটা 1.5 ওয়ান থাকে, ঠিক আছে। এইটুকু, এই 0.5, তাহলে এই তারটা তো অ্যাকচুয়ালি এইভাবে ঘুরে এরকম করে ঢুকবে, তুমি আর তাহলে আর 0.5 অ্যাড করে দাও। হ্যাঁ ঠিকই বলেছো, এমএস টা একটু নিচে থাকবে। এক্ষেত্রে কি বলতো, এক্ষেত্রে উচিত হচ্ছে এমএস আর ডিবিকে পাশাপাশি দেওয়া উচিত, কারণ একটা এক হাইটে অন্য একটু উঁচু হাইটে দেখতে বাজে লাগবে। এখানে তোমাকে মিটারের কথা বলেই নি, মিটারটা কোথায় থাকবে তোমাকে বলেই নি, মিটার ছেড়ে দাও, ভুলে যাও, মনে করো মিটার বাইরে আছে, তো মিটারের কথা তোমাকে বলেই নি। তুমি দেখবে এমএস আর ডিবি কোন হাইটে থাকবে, তো আমরা কি উচিত, এমএস যে হাইটে ডিবি সেই হাইটে থাকা উচিত, সেই হিসেবে আমি 1 মিটার 1 মিটার বলেছিলাম, ঠিক আছে। তুমি যখন এমএস ওটা 1.5-ই করে দাও, অসুবিধা নেই, এই 1 মিটার করো, 1.5 করো, কেউ নাম্বার কাটবে না এর জন্য, আমি আগেই বলে দিচ্ছি। দেখি দেখা হয় বলো তো, তুমি কোথায় বসাচ্ছ, কোনখান দিয়ে ওয়ারিং নিয়ে যাচ্ছ সেটা দেখা হয় না, বা কটা এদিক ওদিক করলে দেখা হয় না, দেখা হয় যে তুমি ক্যালকুলেশন, তোমার যে অ্যাপ্রোচটা, অ্যাপ্রোচটা ঠিক আছে নাকি দেখা হয়, তাতে ফুল মার্কস দিয়ে দেওয়া হয় পরীক্ষার জন্য, যেটা করা হয় সেটা আমি বললাম। এত এত একটা স্যারের পক্ষে সম্ভব? 5 জনের 5টা খাতা এরকম কত মিটার এরকম করে দেখে দেখে করা সম্ভব? সম্ভব না। ওপর ওপর দেখলে একটা বোঝা যায় তোমার অ্যাপ্রোচ ঠিক আছে নাকি, যেমন এইটা নিশ্চয়ই 1 মিটার হবে, নিশ্চয়ই এটা 3 মিটার 4 মিটার হয়ে যাবে না, এইটা ওই ওইটা দেখেই অ্যাপ্রোচটা করে নেওয়া, একের জায়গায় 1.5 হলে কোনো অসুবিধা নেই। তাহলে এটা হলো এক এমএস থেকে ডিবি, নেক্সট হচ্ছে দেখো ডিবি টু জেবি ওয়ান, তাই না? ডিবি থেকে জেবি ওয়ান, তাহলে ডিবি থেকে তারটা কতটা উপরে উঠলো? আচ্ছা যারা বুঝতে পারছো না তাদের জন্য বলে দিই কিভাবে মাপবে। ডিবি থেকে দেখো 2.5 এর তার আমি দুজোড়া বার করতে বলেছি, ডিবিতে দুটো এমসিবি থাকবে, ওখান থেকে ওপরের দিকে তার দৌড়বে, এবং আমি বলেছি 2.5 এর তার দুগাছা করে দৌড়বে। তো এখান থেকে এখানে যেটা দৌড়বে সেটা কতটা? না দেখো তোমার ডিবি আছে নিচ থেকে ওপর থেকে 1 মিটার হাইটে, এটা তোমার দেওয়াল, ঠিক আছে। ডিবি আছে এরকম একটা হাইটে, ডিবি আছে এরকম একটা হাইটে যেটা ওপর থেকে 1 মিটার, আর দেওয়ালের ওপারে আছে জাংশন বক্স এরকম জায়গায় যেটা হচ্ছে উপর থেকে 0.5 মিটার নিচে, এখানে আছে জেবি। তার মানে তোমার ডিবি থেকে এটা দূরত্বটা কত? 0.5, আর দেওয়াল ফুঁড়ে ঢুকবে তার জন্য আর 0.5 অ্যাড করে দাও। ডিবি যাবে দেন দেওয়াল ফুঁড়ে ঢুকবে, তার মানে 0.5 উঠলো, দেওয়াল ফুঁড়ে 0.5 মতো একটু এক্সট্রা ছেড়ে রাখা, তার মানে তোমার একটা 0.5 0.5 মিলে 1 মিটার হলো। বোঝা গেছে সবার? কেউ বুঝতে পারো নি যখন আছো? তাহলে ওটাও হবে তোমার রেড কালার, সিঙ্গেল কোর, 2.5 এর তার, 2 রান, তার মানে কত হচ্ছে এটা? ক মিটার হচ্ছে 1 মিটার ইন্টু 2, মানে 2 মিটার, ঠিক আছে। দুটো রান আছে, দুটো রানের জন্য 2 মিটার। আর ব্ল্যাক কালারটা কি করবে? দুটো করতে পারো, ব্ল্যাক কালারে তুমি একটাই তার নিয়ে যেতে পারো এই অবধি,
বা না হলে ব্ল্যাক কালারটা তুমি তো মনে করবে না, স্যার ব্ল্যাক কালারটা আমি ডবল ডবল নিয়ে যাবো, চলো ডবল ডবল নিয়ে চলো, ঝামেলার পারি কাজ নাই। এটাও 2.5 এর তারে 2 রান করে দাও, মানে এটাও হয়ে গেল 2 মিটার, ঠিক আছে। এরপরে 2.5 এর তার কিন্তু শেষ হয়ে যায়নি, 2.5 এর তার আরো আছে, দেখো 2.5 এর তার এইখান থেকে আবার এই অবধি যাবে। তাহলে সেই হিসেবটা যদি আগে পারো, 2.5 এর তারের হিসেব যদি আগে চুকাতে চাও চুকিয়ে নাও। তাহলে কি হলো, JB1 থেকে JB2, JB2 কেন, একদম JB2 হয়ে SB2 অবধি নামিয়ে দাও, এই সুইচ বোর্ড অবধি নামিয়ে দাও, 2.5 এর তার একবারে নামিয়ে দাও, সেখান থেকে আবার 2.5 এর তার আবার পরে তুলে ওই প্লাগ অবধি যাবে। তাহলে ওইখানে তোমার একটা রেড, একটা ব্ল্যাক, রেড একটা ব্ল্যাক একটা, সিঙ্গেল কোড, 2.5 এর তার, সিং একটা রান, একটা রান না লিখলেও হবে, সিঙ্গেল কোড, 2.5 এর তার, কত মিটার হচ্ছে শুধু এইখান থেকে এই অবধি দেখে নাও, ক মিটার হচ্ছে কটা, 1.5, 2, 3.5, 3.5 আর 4-এ 7.5, 7.5 আর 1.5-এ হচ্ছে তোমার, এ ভুল বলছি, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি, ঠিকই বলছি, ঠিকই বলেছি, 3.5 আর 4-এ 7.5, 7.5 আর 1.5-এ হচ্ছে তোমার 9, 9, 9 থেকে আবার মানে 9-এ হচ্ছে জাংশন বক্সে পৌঁছলো, জাংশন বক্স থেকে আবার সুইচ বোর্ড কতটা নিচে, 1 মিটার নিচে, 1.5 মিটার নিচে। তাহলে তোমার হচ্ছে ওটা হয়ে গেল কত বললাম, 9.5 বললাম নাকি, না 9 বললাম, 9 আর 1.5, 10.5 নাকি, আচ্ছা নিউট্রালটাকে কি নামানো দরকার আছে, কলটা কেটে গেল নাকি, না আছে, হ্যালো, হ্যাঁ স্যার, আছে তো, বলছি নিউট্রালটাকে কি নামানোর দরকার আছে সুইচ বোর্ডে, ইন্ডিকেটার তো দিইনি, ইন্ডিকেটার আমি দিইনি, নামানো দরকার আছে, দরকার নেই, তাহলে এই নিউট্রালটাকে সোজা বার করে দেবো আমি ওইদিকে, একটা কাজ করো এখানে আর একটু এই 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 ডিস্টেন্সটা একটু অ্যাড করে দাও, 2.5 এর তার আবার সুইচ বোর্ড থেকে তোমার উপর দিকে উঠবে 1.5 মিটার, দিয়ে দেওয়াল ফুঁড়বে আরো 0.5 মিটার, 2 মিটার, দেন এইটা যাবে 2.5 মিটার, দেন এই দিকটা যাবে 1 মিটার, মানে 3.5 মিটার, আবার একটু নামবে 1 মিটার নামবে, মানে 4.5 মিটার, ঠিক আছে, আমি একদম 4.5 মিটার এখানে অ্যাড করে দিলাম, লাল তারটা দুটোই অ্যাড করে দিলাম, হ্যাঁ লাল তারে যেটা সুইচ বোর্ড অব্দি নামলো, দেন সুইচ বোর্ড থেকে উঠে যেটা প্লাগ অব্দি পৌঁছলো, দেখো সবার ক্লিয়ার হলো ব্যাপারটা, আমার 2.5 এর তারটা জাংশন বক্স থেকে এসে এই অবধি হচ্ছে সুইচ বোর্ড অব্দি নামলো 10.5 মিটার, প্লাস ওখান থেকে উঠে আবার বাথরুমে চলে গেল প্লাগ পয়েন্ট অব্দি 4.5 মিটার, আর কালো তারটাকে একদম ডাইরেক্ট পাঠিয়ে দাও, এটাকে আর নামানো দরকার নেই, মানে তোমার এটাকে 1.5 মিটার নিচে আর নামানো দরকার নেই, মানে 9 মিটার থাকুক, 9 মিটারের সঙ্গে 0.5 মিটার দেওয়াল ফুঁড়লো, 9.5, 9.5-এর সঙ্গে আবার 0.5 মিটার এদিকে গেল, 10, 10-এর সঙ্গে আবার যোগ হলো 1, 1-এর সঙ্গে আবার যোগ হলো 1.5, মানে 10.5, ও ওটাও তাই হয়ে গেল, তাই অলমোস্ট এটাও হয়ে গেল 10.5 মিটার, দেখো 2.5-এর তার মোটামুটি কমপ্লিট আমার, ঠিক আছে, কারো কারো প্রবলেম থাকলে একটু বলবে যে স্যার আমি বুঝতে পারছি না বা ধরতে পারছি না, এগুলো একটু বলো, দরকার হলে আমি এখানে আজকে থেমে যাব, বাকিটা পরের দিন হবে, তুমি আগে বলো যে তোমরা আগে কনফার্ম করো যে স্যার এই অবধি আমি সব পুরো বুঝতে পেরেছি, সবাই কনফার্ম করো একটু, রেডের 1 কোর 2.5 টাইপ বলতেন, রেডের কোনটা বলছো, উপরেরটা না ওইটা ওইটা নিচেরটা, না না টু পয়েন্ট ফাইভ টা দুটোই 2.5 আছে, কোনটা বলছো, না নিচেরটা নিচেরটা JB1 থেকে JB2, বেশ JB1 থেকে JB2 কিছুই না, দেখো JB1 নিশ্চয়ই অলরেডি সিলিং এ তো উঠবে না, তাহলে JB1 থেকে সোজা নিয়ে চলে আসো, কতটা হচ্ছে দেখো 1.5, তার সঙ্গে 2 চক করলো 3.5, 3.5 আর এই টোটালটা 4, 7.5, 7.5 আর 1.5 হচ্ছে 9, 9 মানে হচ্ছে JB, এই JB থেকে এই JB হচ্ছে 9, সেই ওখান থেকে ওই JB থেকে আবার সুইচ বোর্ডে নামবে তো নিচে, কারণ আমার এই প্লাগের সুইচটা কোথায় রাখবো, সুইচটা তো এই সুইচ বোর্ডে রাখবো,
সুইচে আসবে, তারপর তো আবার সুইচ থেকে উঠে গিয়ে ঘরে চলে যাবে, তাই না? তার মানে নয়ের সাথে আবার 1.5 মিটার নিচে নামলো, মানে 10.5 মিটার হলো, সেইটা অব্দি একটা হলো। দ্বিতীয় হচ্ছে সুইচ থেকে মানে সুইচ বক্স থেকে আবার যখন উঠলো, মানে আবার 1.5 উঠলো, উঠে জাংশন বক্স পেলো, সে জাংশন বক্সের দেওয়ালটা ফুনলো, আবার 0.5 অ্যাড করো, তার মানে 1.5 আর 0.5 অ্যাড করলে 2, তারপর দেখো তারটা এই দিকে ঘুরলো 0.5 মতো, 2.5, তার সঙ্গে এটা আবার যোগ করো 2.5, আর একে 3.5, 3.5 আবার ধরো এটাকে তুমি 1 মিটার নিচে নামিয়ে দিলে, মানে 4.5, ওই জন্য ওটা 4.5 মিটার করলাম। এটা হচ্ছে ইন, এটা হচ্ছে আউট, বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, আর আর কালো তারটা দেখো তোমার 2.5 এর তার, যেটা একদম এইখান থেকে একদম আমি এর সুইচ তোমার নিউট্রালটাকে তো সুইচ বোর্ডে নিয়ে আসার দরকার নেই, নিউট্রালটাকে আমি একদম এই জাংশন বক্স হয়ে একবার ওই অবধি পাঠিয়ে দিয়েছি, এই অবধি প্লাগ পয়েন্ট অবধি, তো ওটাও 2.5 হিসেবে 10.5 মিটারই হয়েছে প্রায়, 9 আর 0.5 10 10 11, এই কত হলো গো, 9, এই অবধি 9 হলো, 10 11 12, ও সরি, এটা 12 মিটার হবে, 12 মিটার হবে, বোঝা গেছে সবার এই 2.5 এর তারের হিসেবটা? আচ্ছা আজকে কি এখানেই ছেড়ে দেবো নাকি তারের হিসেবটা করে কমপ্লিট করবো? তোমরা যা বলবে যে 1.5 এর তারের হিসেবগুলো কি কমপ্লিট করে ছাড়বো না তোমাদেরকে এখানে ছেড়ে দেবো আজকে? তোমাদের একটু বলো যে স্যার ক্লাস নিয়ে নিন, কি তোমরা যা বলবে। 1.5 এর হিসেবটা করি লেন করে। আচ্ছা আচ্ছা, বাকিরা সবাই চুপ আছে কেন গো? আমি তোমার দু তিনজনের গলা শুনতে পাচ্ছি, বাকিটা চুপ আছে কেন? স্যার সুইচ বক্স মানে 2.5 ওয়ান নিয়ে যাবেন না? হ্যাঁ হ্যাঁ, সুইচ বক্স ওয়ানে 2.5 এর ওয়ার নিয়ে যাবেন না? হ্যাঁ, এই তো এখানে নিয়ে চলে, ও নিয়ে যাওয়া হয়নি মনে হয় স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক 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 ঠিক, থ্যাংক ইউ থ্যাংক ইউ, দেখেছো আমিও ভুলে গেছি, এইখানে অ্যাড করে দাও, ডিবি থেকে JB1, আর JB1 থেকে এই পাশে পরেই অ্যাড করে দাও, এই জায়গাটায় ভিজিয়ে দিয়েছি বলে, JB1 থেকে তোর বাবা, JB1 থেকে ওটা SB1, ঠিকই বলেছো, এখানে 2.5 এর একটু তোর তোর তার দৌড়বে, 2.5 এর তার একটাই রান দৌড়বে, হারিয়ে লিখছি না, তোমার কত মিটার হবে ওটা, জাস্ট নিচে নামলো 1.5 মিটার, আর কালো তারটা কি নামানোর দরকার আছে? কালো তারটা নিশ্চয়ই নামানোর দরকার নেই, নিউট্রালটা আমি জাংশন বক্সেই থাক, ওখান থেকেই ডিস্ট্রিবিউট করে দেবো, নিউট্রালটাকে আর আমি আর সুইচ বোর্ডে নামাচ্ছি না, শুধু এই লাল তারটাই নামছে, রেড কালারটা, ঠিক আছে, শুধু 1.5 মিটারই নামবে, তুমি এইখানেই 1.5 মিটার প্লাস করে দিতে পারো, মানে এটাকে পুরো 3.5 মিটার করে দিতে পারো, ঠিক আছে। আচ্ছা খাতায় সবাই লিখে নিয়েছ? মুচ্ছি তাহলে আমি, মুচ্ছি, হ্যাঁ পুরোটা। হ্যাঁ স্যার, স্যার স্যার ওখানে 15 অ্যাম্পিয়ারের সকেট দিলেন তো আর্থিং এ তা লাগতো না? আর্থিং পরে করবো, পরে করবো, আমি আস্তে আস্তে মোটা তার থেকে সরু তারের দিকে আসছি, আর্থিং তো ফ্যানেও লাগবে, আচ্ছা আগে আগে 4-এর তারের হিসেব করলাম, তারপর 2.5-এর তার, তারপরে 1.5-এর তার করবো, তারপরে তোমার ওই 8 দিনের তারটা করবো, 8 দিন ওখানেও নিয়ে যাবে দিতে হবে, ফ্যানেও দিতে হবে, এইখানেও একটা 8 দিন ঢুকবে, এইখানেও একটা সুইচ, ও এইখানে একটা প্লাগ পয়েন্ট সকেট দেবো বলেছি, ঠিক আছে, ওটা 1.5-এর তার নামালেই হবে, এখানে একটা সকেট যেটা হবে, এখানে একটা সকেট হবে, ওর জন্য 1.5-এর তার নামাতে হবে, নেক্সট দেখো আমরা 1.5-এর তারের হিসেব করছি, ঠিক আছে, কোনদিন কালি পড়তাম এদেরকে, আচ্ছা 1.5-এর তার কোথা থেকে কোথা অব্দি আসছে দেখো, আমার সুইচ বোর্ডে যেগুলো নামলো
জাংশন বক্স থেকে নেমেছে, তার মধ্যে ব্ল্যাকে ব্ল্যাক যেটা আমি বললাম যে জেবি ওয়ান থেকে এসবি ওয়ান এইখানে শুধুমাত্র একটি কালো তার নামবে, কারণ এখান থেকে কোনো মানে 1.5 এর তার নামবে না, যা নামা 2.5 নেমে গেছে। এবার ওখান থেকে ব্রাঞ্চিং হয়ে উঠবে 1.5, ঠিক আছে, ব্রাঞ্চিং হয়ে 1.5 উঠবে, কিন্তু নিউট্রালের তারটা শুধু একটা 1.5 নামিয়ে দাও, কারণ ওখানে একটা 5 অ্যাম্পিয়ারের সকেট আছে এই সুইচ বোর্ডে। তো ব্ল্যাক কালারের তার সিঙ্গেল কোর 1.5 এর তার তুমি শুধু 1.5 মিটার নামিয়ে দাও, ব্যাস আর কিছু লাগছে না। এটা হচ্ছে তোমার জেবি ওয়ান থেকে এসবি ওয়ান, ঠিক আছে। আর বাকি ব্ল্যাকের তার একদম পরে লাস্টে হিসেব করে নেবে, এখন আর ব্ল্যাকের তার হিসেব করবো না, এবার আমরা সব শুধুমাত্র লাল রেড কালারের তারের হিসেব করবো। সেটা হচ্ছে এসবি ওয়ান থেকে কোথায় কোথায় গেছে, এবার দেখো এসবি ওয়ান থেকে কী কী পয়েন্ট গেছে নাম দাও, L1 L2, এখানে L3, এখানে L4 নাম দাও ল্যাম্পগুলোর নাম। তাহলে এখান থেকে সুইচ এসবি ওয়ান থেকে L1 একটা এটা গেছে F, তাহলে এসবি ওয়ান থেকে L1 কি কি পয়েন্ট গেছে দেখো রেড কালারের, আমি সব রেড কালার করে রেডে লিখছি, হ্যাঁ কিন্তু রেডে কালি পড়ছে না, এটা আমার দুর্ভাগ্য। কেন কালি পড়ছে না, কালি তো ভরলাম। হ্যাঁ সিঙ্গেল কোর 1.5 এর তার কতটা হচ্ছে শুধু দেখে নাও, 1.5 মিটার উঠলো, 3.5 মিটার এলো, মানে 5 মিটার, 5 আর 2 = 7, আর 0.5 আবার নামলো, না নামতে তো হবে না, নামার তো দরকার নেই, সরি ওখানেই 5, বুঝে গেছে। সুইচ বোর্ড থেকে জাংশন বক্সে উঠলো 1.5 মিটার, জাংশন বক্সে সোজা এদিকে চলে এলো 3.5 মিটার, মানে 1.5 আর 3.5 5, 5 আর 2 = 7 মিটার। আর বাবা 7 মিটার। নেক্সট আমার হচ্ছে এসবি ওয়ান থেকে আর কোথায় কোথায় যাচ্ছে গো, ফ্যানে যাচ্ছে, সিঙ্গেল কোট তার 1.5 এর রেড কালার কতটা হচ্ছে তোমরা নিজেরা বলো, আমি এটা বলবো না, এখান থেকে এখানে কতটা আসছে বলার চেষ্টা করো, এই যারা পারছো তারা বলবেন না, যারা পারছো না তারা একটু বলার চেষ্টা করো, এখান থেকে এখানে কতটা তার আসছে। 4.5 মিটার। আচ্ছা তুমি ভেঙে ভেঙে বলো, 1.5 মিটার উঠলো সুইচ বোর্ড থেকে, 1.5 মিটার উঠলো, তারপর জাংশন বক্স থেকে আবার উঠবে তো উপরে সিলিং এ, ও হ্যাঁ ওই তো বলছি, আমি যেটা বলতে চাইছি যে তোমার এটা 1.5 মিটার উঠলো, দিয়ে এদিকে এলো 1.5 উঠলো আর 1.5 3 মিটার হলো, দেন এটা সিলিং এ, এটা সিলিং এ পৌঁছালো, সিলিং এ পৌঁছে মানে 0.5 আরো অ্যাড হলো, ঠিক আছে 3, দেন আবার এইখান থেকে এবার সোজা এইদিকে একটু করো 2.5, বোঝা গেছে 5.5, ব্যাপারটা বোঝা গেছে 5.5 কেন হলো, যে 4.5 বলছিলে সেট তাহলে একটু নিজের ভুলটা শুধরে নাও। এটা কি হচ্ছে 1.5 উঠলো, দিয়ে 1.5 এদিকে এলো, 1 মানে 3 হলো, 3 আসার পর ও কি হবে, ওই হাইট থেকে তো আবার 0.5 উঠে যাবে, ও তো সিলিং এ পৌঁছতে হবে ওকে, হুম সিলিং এ পৌঁছে গেল মানে 0.5 অ্যাড করো 3.5, 3.5 এর সঙ্গে 6 হবে, তো তাহলে 6 হবে, 6 হবে, 6 মিটার, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমার এসবি ওয়ান থেকে L2 কত হচ্ছে, এইটা কত আছে 1.5 আর 2.5, মানে কত 4 নাকি, 4 এই 4 কি গো, 4 আর 1.5 মানে 5.5, 5.5 হচ্ছে, 1.5 উঠলো, দেন এদিকে তোমার 1.5 গেল 3, আর এদিকে আর 2.5 মানে 5.5 মিটার গেল ওটা। আচ্ছা নেক্সট 1.5 এর তার আর কোথায় আসবে গো, আর কোথায় 1.5 এর তার থাকবে, কোন জায়গায় থাকবে আর বলো, বাথরুমে লাইট, হ্যাঁ বাথরুমে লাইট আর এই কিচেনের লাইটে, যেটা এই সুইচ বোর্ড থেকে যাবে। তাহলে হিসাবটা করে নাও, এই সুইচ বোর্ড থেকে জাংশন বক্সে উঠলো 1.5, দেওয়াল ফুঁড়ে চলে গেল 0.5 মানে 2,
মানে আমি হিসাবগুলো বলেছি, দেখো সুইচ বোর্ড থেকে মানে সুইচ বোর্ড থেকে জাংশন বক্সে উঠে এলো 1.5, জাংশন বক্সের দেওয়াল ফুলে ঢুকে গেল 0.5, দেন এই দিকে ঢুকলো কতটা, এটা মনে হয় 0.5 ছিল, দেন এই অবধি তো কমন হয়ে পৌঁছালো, এটা কত 1, এইটা কমন আছেই, মানে এটা কত হচ্ছে 3 বলছি তোমার 3.5, 3.5 অবধি এখানে তো পৌঁছলোই। তারপরে দেখো আবার এটা আবার দেওয়াল ফুঁড়ে 0.5 ঢুকেছে, দেওয়াল ফুঁড়ে তারপর আবার মানে 0.5 দেওয়াল ফুঁড়লেই ওদিকে চলে যাবে, মানে এই যে লাইন তুমি দেওয়াল ফুঁড়ে তারটাকে ঢুকিয়ে দাও, দেখো উপরে জাংশন মানে উপরে L4-এ পৌঁছে যাবে ওটা তারটা, তার মানে এখানে যাচ্ছে আর 0.5 অ্যাড করে দাও, মানে 4 মিটার হচ্ছে এটা, আর এই সোয়া যদি আনতে চাও তাহলে 3.5, 3.5 আর এইটা কত গো, আড়াই যোগ করতে, না না এইটা কত, এইটা 1 1 মনে হয় পুরো 1 1 1 মিটার, তার মানে 3.5, 3.5 এর সাথে 1, 4.5, 5.5, বোঝা গেছে সবার? দ্যাট ইজ ইউর এসবি টু টু L4, L4টা হচ্ছে তোমার সিঙ্গেল কোর 1.5 এর তার, কতটা হলো ওটা 3.5 আর কত বললাম 0.5, মানে 4 মিটার, 3.5+0.5 মানে 4 মিটার, আর এসবি টু থেকে আরেকটা পয়েন্ট যাচ্ছে L3-তে, যেটা হচ্ছে ওই একই একই তার, 3.5+1+1 মানে হচ্ছে 5.5 মিটার, টোটাল করো, ডাল তার আর কোথাও লাগছে না, 7 আর 6 13, 13 আর 5.5-এ তোমার হচ্ছে 18, 18.5, 22.5, 22 আর 5.5, 28, এই মানে তাই তো, এই 28 মিটারের সাথে সবসময় 1 মিটার ওয়েজেস যোগ করে দেবে, যে আরো কিছু নষ্ট হতে পারে, 1 মিটার করে 29 মিটার করে দাও, 29 বা 30 লিখে দিতে পারো। ক্লিয়ার হলো সবার কাছে ব্যাপারটা? লাল তারের হিসেব আর কালো তারের হিসেবটা করো, আমি এটা মুছছি, এখানে হয়ে যাবে কালো তার হিসেব। কালো তার শুধু কোথায় কোথায় লাগবে একটু দেখে নাও, কালো তারের একটা হিসেব আমরা অলরেডি করে ফেলেছি, যেটা হচ্ছে জাংশন বক্স থেকে সুইচ বোর্ডে যেটা নামবে প্লাগ পয়েন্টের জন্য ওইটা করে ফেলেছি, আর তো আমরা কোথাও নামাচ্ছি না, এবার আমরা জাংশন বক্স থেকে এইদিকে আর এইগুলোতে নিয়ে চলে যাব, আর কিছু করব না। তার মানে হচ্ছে আমার ফ্যান অবধি কতটা পৌঁছবে, 1.5, 0.5 দুই, দুইয়ের সাথে আবার 2.5, 4.5 মিটার, তার মানে ব্ল্যাকটা আমার কোথায় কোথায় যাচ্ছে দেখো, JB1 থেকে যাচ্ছে ফ্যান, ব্ল্যাক তারটাকে আমি এই এক জায়গাতে লিখে দিচ্ছি, আর তোমরা তোমরা যদি এরকম করে লিখবে না, তোমরা কিন্তু ডিটেলে লিখবে, আমি এটা লিখে দিলাম যেটা হিসেব করা বোঝার জন্য, ব্ল্যাক কালারের 1.5 এর তার আর কি। তো জাংশন বক্স থেকে ফ্যান অব দিয়ে যাচ্ছে 1.5 মিটার এলো, 2.5 মিটার গেল, সরি 1.5 মিটার এলো, 0.5 উঠলো মানে 2 মিটার, দেন 2.5 মিটার মানে 4.5 মিটার, জাংশন বক্স থেকে এদিকটা গেল 1.5, এদিকটা গেল 2.5, কত গোটা 4, তাই তো, এদিকে কতটা এলো 1.5 আর 2, 3.5, 3.5 আর 2, 3.5 আর এই 2 আপনি আনানোর দরকার নেই, টানা টানা এই টু টানা নিয়ে গেলে তো অসুবিধা নয়, তো ওগুলো তো লাগবে তো, না না টানা নিয়ে গেলে আমি 2.5 এর তার কি টানা নিয়ে গেছিলাম, এই অবধি নিয়ে গেছিলাম তো, 2.5 এর তো, 2.5 এর তো এইদিক দিয়ে গিয়েছিল, আমি 2.5 এর তারটা মাঝখানে কেটে ওখান থেকে নিউট্রাল বার করে নেব, আমার যে লাইন দিয়ে একবার নিউট্রাল যাচ্ছে ওই লাইনে তো আবার একটা নিউট্রাল নিয়ে যাওয়ার দরকার নেই, ওই L2 টাই থাক, এই লাইনে আর কোনো নিউট্রাল যাবে না, ভালো করে দেখে নাও, এই এই লাইনে আর কোনো নিউট্রাল পাঠানোর দরকার নেই, কারণ আমি এই টোটাল লাইন দিয়ে তো একটা মোটা নিউট্রালের তার 2.5 এ নিউট্রালের তার নিয়ে যাচ্ছি, এই তারটাকে মাঝখানে একটু কাটবো, কেটে লাইন বার করে নেবো, যাচ্ছে যাচ্ছে এখানে যাওয়া দরকার, এবার তো এখানে যা গিয়ে এখানে খরচা হয়ে গেল, আমার এই ল্যাম্পটার জন্য তো আবার একটা এক্সট্রা শুধু কালো তার এখানে খরচা করার দরকার নেই, ওই কালো তারই হয়ে যাবে, আর কোথাও নিয়ে যাচ্ছি না,
এবার এইখানে বলতে পারো যে স্যার হ্যাঁ এই ল্যাম্পটাতে পৌঁছানোর জন্য এই মানে এই ল্যাম্পটাতে পৌঁছানোর জন্য এইখান থেকে ইয়ে করব। ও এটা সরি সরি সরি, এটা ব্যাটেন ওয়ারিং করছি, এটা ব্যাটেন ওয়ারিং করছি, ব্যাটেন ওয়ারিং এ নিয়ে যেতে হবে। ব্যাটেন ওয়ারিং এখানে আমি কোনো জাংশন বক্স দিচ্ছি না, না জাংশন বক্স দিচ্ছি তো, সরি সরি জাংশন বক্স দিচ্ছি, কারণ ল্যাম্প আছে তো, ঠিক আছে লাগবে না। এখানে আমি তো একটা ল্যাম্পের গায়ে তো একটা জাংশন বক্স বসবে, ওই জাংশন বক্সের ভেতরেই তারটা কেটে আমি বার করে নেবো, অসুবিধা নেই। যেটা হচ্ছে এইখানটায় তোমাকে কালো তার এখান থেকে পার, দুটো দুগাছা পার করতে হবে, এইখান থেকে কালো তার এখানেও পৌঁছবে এখানেও পৌঁছবে, এইটা কিচ্ছু করার নেই। কারণ এইখানে দেখো আমি কোনো জাংশন বক্স দিচ্ছি না এই জায়গাটায়, তুমি ব্যাটেন ওয়ারিং থেকে বুঝতেই পারছো, কালো তার এখান দিয়েই দুটো রান করবে, এখানে একটা কালো তার এখান থেকে এখানে একটা, ওই দুটো হিসেবটা শুধু করে লাগবে। যে এটা হচ্ছে তোমার এসবি টু থেকে L3 অবধি একটা কালো তার লাগবে, 1.5 2 মিটার, তার দেন আবার তোমার 0.5 2.5 মিটার, 3.5 মিটার, 3.5 মিটার, এটা কত বলেছিল, 1 মিটার বলেছিল না, 4.5 মিটার, 5.5 মিটার, একটা 5.5 মিটার, আর একটা ও এই তার থেকেই পাওয়া যাবে, SB2 থেকে সরি JB থেকে, JB থেকে 4 মিটার হবে এটা, জেবি থেকে মানে জেবিটা অলরেডি ধরো জাংশন বক্সটা রয়েছে, শুধু দেওয়াল ফুনলো 0.5 0.5, এক তার সঙ্গে দিকটা হলো 2 মানে 3 3, আর একে 4 4 মিটার, আর L4 অবধি হচ্ছে ওই একই 0.5 জাংশন বক্স থেকে ফুনলো, এখানে 0.5 গেল, এক এদিকটা গেল 1 2 2 মিটার মতো, আর 2 মিটার আর সরি আর দেওয়ালটা ফুঁড়বে 0.5 মানে 2.5 মিটার, এটা তাহলে JB2 হবে, JB2 থেকে হচ্ছে তোমার L4, এটা হয়ে গেল 2.5 মিটার মতো, 1 2 ধরো 0.5 0.5, 1 2, হ্যাঁ দেওয়াল ফুঁড়লো 2.5, ঠিক আছে মোটামুটি এই, ঠিক আছে মাথায় শুধু রেখে দেবে। স্যার হ্যাঁ বলো, বলছি ওই 15 অ্যাম্পিয়ার যে শকের ওখানে 2.5 এ নিউট্রাল তো নিয়ে গেছিলাম নাকি? ওখানে 15 অ্যাম্পিয়ার 2.5 এ নিউট্রাল নিয়ে গেছিলাম, হ্যাঁ আমি আগে বললাম না এখানে জাংশন বক্স দেবো, ওখান থেকে এখানে জাংশন বক্স দেবো না, যে ছবিগুলো পাঠিয়েছি না দিলে ট্যাপ করতে পারবো না? না দিলে কি করে ট্যাপ করবে? তোমাকে যে ছবিগুলো আমার ব্যাটারি ওয়ারিং এর ছবিগুলো পাঠালাম, ছবিগুলো একটু জুম করে দেখো, ব্যাটারি ওয়ারিং ট্যাপ করতে পারবে? ব্যাটারি ওয়ারিং ওরকম হয় না, ব্যাটারি ওয়ারিং এর তারটা উপর থেকে দেখা যায়, সৌন্দর্যটা তোমাকে বজায় রাখতে হবে, ওইখানে একটা রকম নিশ্চয়ই কাটিং করলে ব্ল্যাক টেপ মারলে ওপেন বেরিয়ে থাকবে, করো না, এটাই হচ্ছে বিষয়। যে আমি তুমি বলতে পারো স্যার এইখান দিয়ে তো 2.5 এর তার গেছে, তাহলে এখান থেকে আমি কেটে বার করে নেবো, তো ওটাই বলছি ওখান থেকে কেটে বার করতে পারবে না, কারণ দেখো ওখানে কোনো জাংশন বক্স নেই, আর এই L1 যে পয়েন্টটা এখানে একটা অলরেডি একটা জাংশন বক্স রয়েছে, ওর ভেতরে তুমি কাটলে কেউ দেখতে পাবে না, কিন্তু এখানে কাটার জায়গা নেই, এখানে সব রান এই জেবি থেকেই তিনটে কালো তার দৌড়বে, জেবি থেকে একটা মোটা কালো তার আর দুটো ছোট ছোট সরু সরু কালো তার দুদিকে, বুঝা গেছে? তো এই হচ্ছে 1.5 তারের হিসেব হলো, আর বাকি রইলো 8 দিনের তার, 8 দিনের তারটা তো সোজা বুঝতেই পারছো কিছু না, 8 দিনের তারটা তোমার ডিবি থেকে মানে তোমাকে MS থেকে নিয়ে আসো, 0.75 এর তার আর কি, বাবা সিঙ্গেল কোর 0.75 এর তার, গ্রিন কালারের, গ্রিন কালার হচ্ছে মানে গ্রিন কালারের, জাস্ট একবার হিসেবটা করে নাও, এখান থেকে এখানে কত, এ কত জানো এটা, 1 মিটার না, এক 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 এক, তাহলে আচ্ছা 1 মিটার নয়, আমরা সেগুলো নামিয়ে এনেছিলাম বোধ হয়, 1.5 করে দাও, 1.5, দেন হচ্ছে তোমার কতটা উঠলো এটা, 1 মিটার মতো উঠলো, মানে 2.5 মিটার, 2.5 মিটার উঠে দেওয়াল ফুঁড়ে, দেওয়াল ফুঁড়লো 2.5, 2 পয়েন্ট, বাবা এই কালো কালো পেনে লিখছি, 2.5 এর হলো প্লাস হচ্ছে দেওয়ালটা ফুঁড়লো 0.5, প্লাস হচ্ছে দেওয়াল ফোঁড়ার পর এইদিক এইটুকু এলো, না এইটুকু এলো না, নিচেও নামবে, নিচে একটা প্লাগ পয়েন্ট আছে, নিচেও একটা নামাও, 1.5,
তারপরে তুমি এদিকটা নিয়ে আসো, এদিকটা হচ্ছে 1.5 প্লাস এইটা 2.5, এটা ফ্যানে পৌঁছলো, দেন এইখান থেকে আরেকটা তার সোজা নিয়ে চলে আসতে হবে, তার মানে এটা কত ছিল গো, লেখা হলো মুছে গেছে, 3.5 মিটার, 3.5 মিটার, 4 মিটার, 7.5 মিটার, 7.5 মিটার থেকে তোমার এই সোজা চলে গেল 2 মিটার, মানে 9.5 মিটার, 9.5 মিটার, তারপর হচ্ছে তোমার এটা গেল 9.5 মিটার, 10.5 মিটার, 11.5 মিটার মতো। একবারে সবুজের তার হিসেবে একবারে করে দাও, জাস্ট কোনখান থেকে কোথায় কোথায় সবুজের তার গেছে ফেলে দিয়ে দাও, ফেলে দেখে নাও, ব্যাস আর কিছু করতে হবে না। মাথায় রাখবে তিনটা, এই শুধু সুইচ বোর্ড একটা তার নামবে, কারণ সুইচ বোর্ড একটা প্লাগ সকেট পয়েন্ট আছে, আর হচ্ছে জাংশন বক্স থেকে ফ্যানে একটা আর্থিং পাঠিয়ে দেবে, আর এই সোজা এসে তোমার এই এই প্লাগে একটা আর্থিং পাঠিয়ে দেবে, এগুলো সব হচ্ছে এই গ্রিন কালারের 0.75 এর তার, যেটা হচ্ছে সেটা। ব্যাস দেখো ওয়্যারের এস্টিমেশন কমপ্লিট। এবার আমি তোমাদেরকে যেটা বলার বিষয় যে স্যার আপনি তো একদম নিখুঁত হিসেব করছেন, তোমাদেরকে শেখাচ্ছি সেই জন্য নিখুঁত হিসাব করছি, তোমাদের পরীক্ষার হলে যদি এটা 28-এর জায়গায় 25 হয়ে যায় কেউ নাম্বার কাটবে না, এই 28-এর জায়গায় 30 হয়ে যায় কেউ নাম্বার কাটবে না, তবে হ্যাঁ এইটা কেউ দুম করে 40 মিটার করে দিলে তখন তো আমার দিমাগে লাগবে, 40 মিটার তো তার লাগবে না, একটা আইডিয়া হয়েই যায় যে কতটা মিটার করে হবে। তুমি যদি একটু ওয়ারিংটা এদিক ওদিক করো তাও ওই 28টা 30-32-এর আশেপাশেই ঘুরবে, তার বেশি খুব একটা ঘোরার কথা না। আর বাকি তো এই হিসেব গুলো মোটামুটি এই রেঞ্জেই থাকবে, 5 মিটার 10 মিটার এদিক ওদিক হলে হিসেবে আসবে যাবে না। এবার এটা দিকে 60 মিটার করে দেয় তখন তো মাথায় স্ট্রাইক করবে, 60 মিটার কোথায় আছে এখানে। হ্যাঁ যতটা পারা যায় কাছাকাছি রাখার চেষ্টা করো, এত নিখুঁত মানে আমি তোমাদের নিখুঁত শেখাচ্ছি, পরীক্ষা খাতায় যতটা পারবে নিখুঁত রাখার চেষ্টা করো, অতটা নিখুঁত না রাখলেও হবে। এবং আগে আমরা আমি আগেই বলেছি নিউমেরিক্যাল চেষ্টা করবে 1 থেকে 2 নিউমেরিক্যাল অ্যাটেম্প করার, নিউমেরিক্যাল গুলো টাইম খায়, বাকি যতটা পারবে থিওরি কোশ্চেন গুলো অ্যাটেম্প করার চেষ্টা করবে। থিওরি কোশ্চেনের উত্তর কি হবে না হবে নোটটা আমি বানাচ্ছি, একটু সময় লাগবে, তারপরে নোটটা আমি দিয়ে দেবো, ঠিক আছে, যে থিওরি কোশ্চেন কি কি হয় এবং তার কি কি উত্তর, ঠিক আছে। ব্যাস এটুকুই পড়ানো ছিল, ক্লাসটা তাহলে ছেড়ে দিই। এটা দাঁড়াও কোথায় গেল, আরো কিছু বলার আছে একটু বলবে আগে, আমি রেকর্ডিংটা স্টপ করবো আগে, তাহলে কিছু বলার থাকলে বলতে পারো।